দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের 107তম এপিসোড শুরু করতে যাচ্ছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন গোলাম রাব্বি ভাই। ওনার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া ইউনিয়নের লম্বা দিঘি গ্রামে। উনি বর্তমানে ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট এবং উনি পরীক্ষা দিচ্ছেন এখন। মূলত এই যে লম্বা দিঘি গ্রাম, এই গ্রামের নামটা লম্বা দিঘি হওয়ার পেছনে কারণ হলো ওখানে বেশ লম্বা আকৃতির পুকুর বা দিঘি রয়েছে। মূলত এই কারণেই এই গ্রামের নামটা লম্বা দিঘি গ্রাম। আর আজকের ঘটনার সাথে কোনো না কোনো জায়গায় তো সম্পর্ক অবশ্যই রয়েছে। তো চলুন শুরু করি মূল ঘটনাটা। ঘটনাটার সময়কাল 1980 কিংবা 1981 সালের দিকের হবে। আর এই ঘটনাটি গোলাম রাব্বি ভাই উনি ওনার নানির কাছ থেকে এবং ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন এবং আশেপাশের অনেকেই ঘটনাটি জানেন। বাংলাদেশের কিন্তু প্রায় সব জায়গাতেই একটা প্রচলন রয়েছে, সেটা হচ্ছে যে কোনো নারী যদি প্রেগনেন্ট হন বা গর্ভবতী হন, খুব প্রয়োজন ছাড়া তারা কিন্তু ঘর থেকে বাইরে বের হন না বিভিন্ন কারণে। প্রথমত যদি গ্রামের কথা বলি, সেখানে লজিক্যাল বিষয় ছাড়াও কিছু কুসংস্কার তো রয়েছেই। আর সব কিছু যে কুসংস্কার এটা বলা যায় না, কারণ যেই জিনিসগুলো গ্রামে কুসংস্কার সেটা আবার শহর এলাকায় দেখা যাচ্ছে যে সেটার প্রচলন রয়েছে। আবার গ্রামে ছোটোখাটো ভুলের কারণে যে বিপদগুলো হয় শহর এলাকায় অতটা হয় না। এই জন্য এক একটা জায়গায় এক এক রকম হলেও মোটামুটি একটা বিষয় সবাই ফলো করবেন যে বা খেয়াল করবেন, প্রেগনেন্ট মহিলারা কারণ ছাড়া বাইরে খুব একটা বের হন না। তো এটা ওই গ্রামেও আসলে এর ব্যতিক্রম ছিল না। তো ওই গ্রামে একটা পরিবার থাকতো, সেই পরিবারের কর্তা ব্যক্তির নাম ছিল আশরাফ আলী। তো ওনার আবার যমজ মেয়ে ছিল। তো একজনের নাম হচ্ছে রেবেকা, আর একজনের নাম হচ্ছে রাজিয়া। তো যমজ হলেও যদি ছোট বড় নির্ণয় করতে হয় তাহলে রেবেকা বড়, রাজিয়া ছোট। তো দুজনেই স্বাভাবিকভাবেই তো বড় হচ্ছে, গ্রামের 8-10টা বাচ্চা যেভাবে বড় হতে থাকে। তো ওই সময় 1980-81 সালের দিকে কিন্তু ওই গ্রামের মানুষের দৈনন্দিন কাজ সারার জন্য, বিশেষ করে গোসল করার জন্য, এখনকার মতো কিন্তু এত টিউবওয়েল ছিল না। তখন মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই পুকুর বা কুয়ার পানির উপর নির্ভর করত। তো এই লম্বা দিঘি গ্রামের ছোট বড় সবাই ওই যে লম্বা দিঘির মতো যে পুকুরটা, ওই পুকুরে গোসল করত। পুকুরটা অনেক বড় এবং এখনও আছে ওই পুকুরটা। তো ওই পুকুরের আশেপাশে কিন্তু অনেক মানুষের বসবাস রয়েছে। তেমনি এই আশরাফ আলীর পরিবারও অন্যান্যদের মতোই ওই পুকুরেই গোসল করতো এবং দৈনন্দিন বিভিন্ন কাজগুলো, এই কাজগুলোতে পানির প্রয়োজন হয়, তার জন্য এই পুকুরের উপর নির্ভরশীল ছিল। তো একদিন আশরাফ আলীর সাথে তার দুই যমজ মেয়ে রেবেকা আর রাজিয়া গোসল করতে যায় ওই পুকুরে। আরও অনেক মানুষই তখন গোসল করছিল। তো বলে রাখা ভালো, এই রেবেকা রাজিয়া কিন্তু অনেকদিন থেকেই বাবার সাথে গোসল করতে যেত। ওই সময় তাদের বয়স ছিল 5 কি 6 বছর। তেমনি সেদিনও তারা তার বাবার সাথে গোসল করতে পুকুরে নেমেছে। তো হঠাৎ করে দুই বোন একসাথে চিৎকার দিয়ে ওঠে এবং চিৎকার দিয়ে তাদের বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা কে যেন আমাদের পা ধরে টান দিয়েছে। এখন দুজনকেই একসাথে পা ধরে টান দিয়েছে, বিষয়টা একটু অদ্ভুত না? তো আশরাফ আলী কী করেন, তাড়াতাড়ি করে তাদেরকে নিয়ে বাড়িতে চলে আসেন এবং স্ত্রীকে বলেন যে তাদেরকে, বিশেষ করে এই দুই মেয়েকে, রেবেকা এবং রাজিয়াকে, যেন
আর পুকুরে গোসল করতে না পাঠানো হয়। প্রয়োজনে বালতিতে করে বা অন্য কোনো কিছুতে করে পানি নিয়ে আসা হবে, তারপরে ওই পানি দিয়ে বাড়িতে গোসল করবে। কারণ আশরাফ আলী উনি কিন্তু গ্রামের মানুষ, তো অনেক কিছুই বুঝতে পারতেন, এই অর্থে যে গ্রামের মানুষরা তো অনেক বিষয়ই, বিশেষ করে প্যারানর্মাল বিষয়গুলো সম্পর্কে অবগত থাকেন। আর ওই সময় যে কোনো মানুষ দুষ্টুমি করে এই কাজ করেছে এটা হওয়ার কথা না। ওই সময় অনেক মানুষ গোসল করলেও ওই সময় তাদের আশেপাশে কেউ গোসল করছিল না, আর কেউ এই বাচ্চা দুটো মেয়ের সাথে এরকম আচরণ করবে এইরকম কিন্তু হওয়ার কথা ছিল না। এই কারণে উনি নিশ্চিত ছিলেন যে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, আর দুটো মেয়ে একসাথে ভুল বুঝবে এটাও হওয়ার কথা না। তো যাই হোক, ওই রাত থেকেই আশরাফ আলীর সাথে একটা সমস্যা শুরু হয়। উনি একটা স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নে কে যেন তাকে বলে যে তার একটা মেয়েকে দিয়ে দিতে হবে, আর তার বিনিময়ে অনেক টাকা পয়সা গহনা এগুলো নাকি পাওয়া যাবে। আর এটাও বলা হয় যে তোর তো দুটো মেয়ে, তো একটা মেয়েকে দিলে তার একটা মেয়ে তো থাকবে, তো তুই তো বড় লোক হয়ে যাবি, তো সমস্যা কী, দিয়ে দে না একটাকে। কিন্তু আশরাফ আলী কিন্তু কোনোভাবেই স্বপ্নের মধ্যেই রাজি হয় না। এভাবে বেশ কিছুদিন এরকম স্বপ্ন দেখতে থাকে, তো একটা পর্যায়ে এসে এই স্বপ্ন দেখাটা বন্ধও হয়ে যায়। এরপরে আবার সব কিছু স্বাভাবিক, সব কিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল। তবে ওই দুই মেয়ে কিন্তু আর ওই পুকুরে গোসল করতে যায় নাই, তারাও বড় হয়ে যায়। গ্রামে দেখা যাচ্ছে যে মোটামুটি কিছুটা পরিণত বা বয়স হলেই বা কিশোরী বয়সে উপনীত হলেই বিয়ে শাদী দিয়ে দেওয়া হয়। ওই সময়ে ওই প্রেক্ষাপটে 1980-81 সালের প্রেক্ষাপটে ওই দুইজনই গ্রামীণ পরিবেশের কালচার অনুযায়ী তারা বিয়ের উপযুক্ত হয়ে যান আর কি। তখন আশরাফ আলী এবং তার স্ত্রী সিদ্ধান্ত নেন যে এই দুই যমজ বোনের মধ্যে যিনি বড় রেবেকা তাকে বিয়ে দিবেন। তো সেই অনুযায়ী পাত্র খোঁজা শুরু হয়, পাত্র পাওয়াও যায় এবং ধুমধাম করে বিয়েও দিয়ে দেওয়া হয়। এখন বাড়িতে রয়েছে একমাত্র রাজিয়া। তো আশরাফ আলী এবং তার স্ত্রী চিন্তা করেন যে তাদের তো এই আর একটাই মেয়ে আছে, তো একে এত তাড়াতাড়ি বিয়ে দেবে না, ওকে আর একটু পরে বিয়ে দেবে। এদিকে সব কিছু একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আর রেবেকার বিয়ের ইতোমধ্যে প্রায় 1.5 থেকে 2 বছর পার হয়ে যাচ্ছে, তখন রেবেকাও কিন্তু গর্ভবতী হয়ে পড়েন। এখন রীতিনীতি অনুযায়ী বাবার বাড়িতে নিয়ে আসা হয়, মানে রেবেকা তার বাবার বাড়িতে চলে আসেন। তো তখন তো গ্রামের অনেক মানুষ অনেক নিয়ম মানত, এখনও কিন্তু এই জিনিসগুলো ফলো করা হয়, এই যে বাবার বাড়িতে চলে আসা। তো বিশেষ করে গ্রামে গর্ভবতী হলে, বিশেষ করে নারীরা গর্ভবতী হলে তখন বেশ কিছু বিষয় মানতে হতো, এই কারণে যে বিভিন্ন ধরনের প্যারানর্মাল বিষয়ের শিকার হতে হতো। কারণ ওই সময় ঝোপ জঙ্গল অনেক ব্যাপারগুলো তো তখন ছিল, এখন তো অনেকটা কমে এসেছে। তো যাই হোক, এই কারণে অনেকে অনেক বিষয়গুলো মানেন, এখনও মানেন আর কি। তো রেবেকাকেও অনেক কিছু বিষয় বলে দেওয়া হয়, রেবেকাও সেই বিষয়গুলো মেনে চলতে থাকেন। যেমন চুল ছেড়ে সন্ধ্যার সময় বের হওয়া যাবে না, একা একা বের হওয়া যাবে না, অন্ধকারে কোনোভাবেই যেন সে একা না যায়। তো রেবেকার সঙ্গে সবসময় তার যমজ ছোটো বোন রাজিয়া থাকতো, ঘুমানোর সময় তার মা এবং রাজিয়া একসাথে থাকতো তার সাথে, তো কখন কী হয় বলা যায় না। তো এমনই এক রাতে রেবেকা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবে, তো তখন রাত 12টা কি 1টা হবে, যদিও তখন তাদের কাছে কোনো ঘড়ি ছিল না, তার একটা আনুমানিক সময় হিসাব করেছিল আর কি। তো রেবেকা তার ছোটো বোন রাজিয়াকে ডাক দেয়, রাজিয়া ওঠে, তো রাজিয়া এবং তার মাকে ডাক দেয়, রাজিয়া এবং তার মা ওঠে। যে ওয়াশরুমটা বাইরে থাকে গ্রামে, যেটা সচরাচর হয় আর কি, তো ওই দিকে এই রেবেকা যাচ্ছে, সাথে তার মা বোনও আছে। তো ওয়াশরুমের ভিতরে সে ঢোকে, আর বাইরে মা বোন অপেক্ষা করছে, সব কিছু স্বাভাবিক। কিন্তু একটা বিষয় অস্বাভাবিক, সেটা হচ্ছে অনেকক্ষণ হয়ে যায় রেবেকা ওয়াশরুম থেকে বের হয় না। প্রথম দিকে তারা 10-15-20 মিনিট চিন্তা করেছিল যে কি ব্যাপার, দেরি হচ্ছে, হতেই পারে, কিন্তু এতক্ষণ হয়ে যাচ্ছে আসছে না, এরপরে বিষয়টা অস্বাভাবিক লাগে। তখন এই রাজিয়া সে এগিয়ে যায়, তো ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে ওই ওয়াশরুমের যে দরজা সেটা খটখট করতে থাকে, যে বুবু, ও বুবু,
কি হলো, কোনো সমস্যা? তখন কোনো আওয়াজ আসে না ভেতর থেকে। তখন ওই রাজিয়া দূর থেকে তার মাকে বলে, মা, বউ তো কোনো শব্দ করে না। তখন তার মা এগিয়ে আসেন এবং উনি অস্বাভাবিক কিছু মনে করে বলেন যে এই দরজা ধরে টান দে। তো দরজা ধরে যখন টান দিয়েছে তখন দেখা যায় যে ওই ওয়াশরুমের মধ্যেই এই রেবেকা সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারা তো ওইখান থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তো তাদের বাবাও, মানে রাজিয়া রেবেকার বাবাও ঘুম থেকে উঠে যান, উনিও চলে আসেন। তো ওইখান থেকে তার মেয়েকে ঘরে নিয়ে আসা হয়। তো ঘরে নিয়ে আসার কিছুক্ষণ পরেই মোটামুটি ওনার জ্ঞান ফেরত আসে। কি হয়েছিল আসলে ব্যাপারটা? তো এই বিষয়টা যখন জিজ্ঞেস করা হয় তখন এই রেবেকা বলেন যে উনি যখনই ওয়াশরুমে ঢুকেছেন তখনই দেখেন যে ওয়াশরুমের মধ্যে একটা কালো ছায়া রয়েছে। তো শুরুর দিকে উনি বিষয়টা আসলে পাত্তা দেন নাই, কারণ বাইরে থেকে ভিতরে ঢুকেছেন, ঢোকার পর হঠাৎ করে কোনো একটা জায়গা অন্ধকারের মধ্যে কালো ছায়া মনে হতেই পারে। কিন্তু কিছুক্ষণ পরেই ওই কালো ছায়াটা আসলে কি সেটা উনি বুঝতে পারেন। ওইটা ছিল একটা বড় কালো রঙের বেড়াল, চোখ দুটো জল জল করছিল। জল জল বলতে রক্তাক্ত চোখ যেমন হয় ওই রকম, মানে লাল টকটকে জল জল করছিল। এবং ওই জিনিসটা ওই ওয়াশরুমের ভেতরই চারদিকে ঘুরে বেড়াচ্ছিল তার পায়ের কাছ দিয়ে। তো শুরুর দিকে মনে করেছেন হয়তোবা এমনি কোনো বিড়াল অনেক সময় থাকে না, কোনো একটা নিরিবিলি জায়গায় বসে থাকে, ও হয়তোবা ওই জায়গায় বসেছিল, সে ঢুকেছে, এই কারণে ও বিরক্ত হচ্ছে। তো সে কিন্তু ওইখান থেকেই তাকে তাড়ানোর জন্য আস্তে আস্তে শব্দ করেছে, হুস হুস শব্দ করে না, ওই রকম শব্দ করেছে। কিন্তু না, ওই বিড়ালটা কি করে, এই রেবেকার উপর নাকি ঝাঁপিয়ে পড়ে, মানে আক্রমণ করে বসে। এরপরে রেবেকার আর কিছু মনে নাই। এরপরে যে এই যে দীর্ঘ সময় পার হয়ে গেছে, এটা কিন্তু ওয়াশরুমে ঢোকার পরপরই হয়েছে এই ঘটনা। তো দীর্ঘ সময় পার হয়ে গেছে, এরপর যখন তার বোন এবং মা বিষয়টা বুঝতে পেরে যে কী ব্যাপার, কোনো শব্দ হয় না কেন, তারপর যখন তারা এই বিষয়টা বুঝতে পারলো যে সে অজ্ঞান হয়ে আছে, তখন তাকে ঘরে নিয়ে আসা হয়। তো আসলে ব্যাপারটা কি, এরকমটা কেন হলো? তো মা বাবা এই কথা শুনে কিন্তু অনেক ভয় পান, তারা তো খুব চিন্তাও, মানে চিন্তাও পড়ে যান যে এখন কী হবে। তো মসজিদে একটা হুজুরকে ডাকা হয়, উনি এসে কিছু তদবির করে, কিছু রুকিয়া করে পানি পড়া দিয়ে যান। উনি বলেন যে আর কোনো সমস্যা হবে না, এমনি রাতের বেলা হয়তো এমনি কোনো বিড়াল ছিল বা অন্য অস্বাভাবিক কোনো বিড়াল হলেও কোনো সমস্যা নেই। এরপরের রাত থেকে আর একটা সমস্যা শুরু হয়, সেটা হলো রাতের বেলা কে যেন গভীর রাত্রে আর কি হঠাৎ করে তাদের টিনের চালে ঢিল ছুঁড়ে মারে। আর ঢিল ছুঁড়ে মারার পরেই ওই টিনের চালের উপর দিয়ে কোনো কিছুর হেঁটে যাওয়ার শব্দ, ওই যে বিড়াল হেঁটে গেলে যেরকম শব্দ হয় ওই রকম। আর বিড়াল এক ধরনের গড়গড় গড়গড় শব্দ করে, ওই রকমের শব্দ করছে। আর মনে হচ্ছে বাহিরে যে গাছগুলো রয়েছে ওই গাছগুলো অস্বাভাবিকভাবে নড়ছে, গাছ নড়লে গাছের ডালগুলো ওই টিনের চালের সাথে বাড়ি খায়। কিন্তু দেখা যাচ্ছে যে বাহিরে কিন্তু ওই সময় বাতাস হওয়ার কথা না, বা হলেও ওইভাবে জোরে জোরে বাড়ি খাওয়ার কথা না, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে, ঝাঁকিয়ে গাছগুলোকে মানে নুইয়ে দিচ্ছে চালের কাছে, এই কারণে এরকম হচ্ছে, মনে হচ্ছে বাহিরে এই গাছগুলো ভেঙে ফেলবে। কিন্তু সকালবেলা দেখা যাচ্ছে গাছগুলো স্বাভাবিক। তো এই ধরনের সমস্যা কিন্তু প্রতি রাত্রেই হতে থাকে, আর ফজরের আজান দেওয়ার পরপরই সব কিছু ঠিক হয়ে যায়। মূলত তখনই তারা বাইরে বের হয়ে এসে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে। তো ওনারা তো এই বিষয়টা প্রচণ্ড ভয় পেতে থাকেন। তো এই ভয়ের কারণে ওনারা তো কী করেন, সেটা হলো কবিরাজের কাছে যান। খুব ভালো একজন কবিরাজের কাছে গিয়েছিলেন, ওই সময় তাদের পরিচিত। তো সে কবিরাজ সব কিছু শুনে দেখে এবং বুঝে বলেন যে খুব ভয়ঙ্কর একটা পিশাচ নাকি অনেক আগে থেকেই এই রেবেকার পিছু নিয়েছিল। তো ওই অবস্থাতে যখনই মানে রেবেকাকে এই কথা বলেছে, মানে উপস্থিত সবার সামনে যে এরকম পিছু নিয়েছে, এই সময় থেকেই রেবেকা উল্টাপাল্টা কথা বলা শুরু করে এবং কবিরাজকে গালিগালাজ করতে থাকে। তো কবিরাজ অনেক চেষ্টা করেও সেই পিশাচ চিনকে হাজির করতে পারে না। তবে একটা সময় সে কিছুটা হলেও সফল হয়, তবে অল্প সময়ের জন্য। ওই ভয়ানক পিশাচ চিনটা শুধু একবার বলে যে সে রেবেকাকে ছেড়ে কোথাও যাবে না, কারণ সে অনেক আগে থেকে তার পিছনে লেগে আছে।
কবিরা শুধু বলেছে, কি কারণে লেগে আছিস বল, কি চাস তুই, তুই ওকে নিয়ে যেতে চাস, বিয়ে করতে চাস? তখন ওই পিশাচ বলে, না আমি এসব কিছু চাই না, আমি ওকে খেয়ে ফেলব তারপর চলে যাব, এটাই আমার কাজ। ওই মহিলা মানুষের পিছন লেগে থাকার মতো জিন আমি না, আমি যাকে ধরি তাকে একদম খেয়ে ফেলি, এটাই আমার নেশা, আর এইভাবেই আমি বেঁচে থাকি। তো এটা বলেই ওই পিশাচ চলে যায়। তবে কবিরাজ ওই অল্প সময়ের মধ্যেও ওই পিশাচকে লোভ দেখিয়েছে, তুই কী চাস, গরু খাসি যেটা চাস নিয়ে যা, কিন্তু একে ছেড়ে দেয়। কিন্তু বলে যে না, এখন তো ছাড়বই না, ওকে তো খাবই, ওর পেটে যেটা রয়েছে ওটাকেও মেরে ফেলব। তো এরপরে ওই পিশাচ জিনটা ওই রেবেকার ঘাড়ের উপর থেকে চলে যায়, মানে তাকে প্রজেস করে কথাগুলো বলেছিল তো, চলে যায়। তখন কবিরাজ বলে যে এই সমস্যার সমাধান আমার দ্বারা হবে না, আপনি আরো ভালো কোনো কবিরাজ দেখান। ওই দিনের পর থেকে রেবেকার আচরণ অস্বাভাবিক, রাতের বেলা খুবই অস্বাভাবিক আচরণ শুরু করে, নিজের উপর নিজে নির্যাতন শুরু করে, রুমের মধ্যে ছোটাছুটি করে, এর গলা টিপে ধরে, ওর গলা টিপে ধরে, ওকে মারতে যায়, ওকে কামড়াতে যায়, তো এরকম শুরু করে দেয়। আর ওই দিনের পর থেকেই রেবেকার চেহারাটা খুবই খারাপ হতে থাকে। এমনিতে সে যথেষ্ট সুন্দরী ছিল, কিন্তু তার চেহারা খুবই খারাপ হতে থাকে। আর ওই কবিরাজের বাড়ি থেকে আসার দুই দিনের মাথায় হঠাৎ করে তার গর্ভের সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে যায়, আর তার চেহারাটা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে যে কেউ দেখলে ভয় পাবে, এমন একটা অবস্থা। তো এরকম করে দিন যাচ্ছে। তো রেবেকার একটা পুত্র সন্তান হয়, হঠাৎ করেই তার পেইন ওঠে, পুত্র সন্তান হয়, যদিও বা তার ডেলিভারি ডেটটা আরও পরে ছিল, কিন্তু দুঃখজনক বিষয় ছিল সন্তানটি ছিল মৃত। সকলের মন খারাপ, পরিবারের শোকের ছায়া, কিন্তু কে জানত যে সেই শোক আরও দীর্ঘায়িত হতে চলছে। ওই শিশুটিকে তাড়াতাড়ি দাফন করা হয়। তারপরে যে ব্যাপারটা হতে থাকে সেটা হলো যে ওই দিনের পর থেকে আবারও, মানে রেবেকার চেহারা তো এমনিতেই খারাপ হয়ে গিয়েছিল, শরীর খারাপ হয়ে যাচ্ছিল, এরপর থেকে আরও ভয়ঙ্করভাবে খারাপ হতে থাকে, মনে হচ্ছে সে একটা জীবন্ত কঙ্কাল। আর এভাবেই চলছিল, তার আচার আচরণ এমন খারাপ হয়ে গিয়েছিল যে ওকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। এক রাতের বেলা সে বলতে থাকে, এরাই আমাকে নিয়ে যাবে, আমাকে খেয়ে ফেলবে, ওই যে কালো বিড়ালটা আসছে। তো এইভাবে বলতে থাকে, আর তার চোখ খুব বড় বড় হয়ে যায়, মানে প্রচণ্ড ভয় পাচ্ছে, কিন্তু ওই জিনিসটা অন্য কেউ দেখছে না। রেবেকা এরকম বলছে, একবার হাসছে, একবার কান্নাকাটি শুরু করছে। তো এইরকম অস্থিরতার মধ্যেই হঠাৎ করেই রেবেকা ঠাস করে মাটিতে পড়ে যায়, আর ওই সময় রেবেকার করুণ মৃত্যু ঘটে। পরিবারে নেমে আসে আবারও শোকের ছায়া, রেবেকার গর্ভের সন্তান মৃত জন্ম হলো, এরপর রেবেকা মারা গেল। রেবেকা যখন মারা যায় তখন রাত 9টা কি 10টা হবে, তো ওই সময় তো রেবেকাকে কবর দেওয়া সম্ভব ছিল না, বিশেষ করে ওই সময় গ্রামে সবাই তো ঘুমিয়ে পড়েছে, কারণ ওই সময় সন্ধ্যার পরেই গ্রামের অধিকাংশ পরিবারে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো, আবার ভোরবেলা উঠত। তো এখন কি করা যাবে, সকাল হওয়ার আগে তো লাশ দাফন কাফন করা সম্ভব না। তো পরিবারের সদস্যরা চিন্তা করেন যে আমরা লাশটা পাহারা দেই, কিন্তু যেহেতু রেবেকার সাথে প্যারানর্মাল বিষয়গুলো ঘটছিল, লাশটা বাহিরে রাখা ঠিক হবে না, ঘরে নিয়ে রাখি আমরা সবাই মিলে পাহারা দিব, আর সকাল হলেই আত্মীয় স্বজনদেরকে খবর দিব, আর পাড়া প্রতিবেশীকে বলবো, তারা যেন এসে ওকে দেখে যায়, তারপর দাফন কাফনের ব্যবস্থা হবে। এখন ব্যাপারটা হলো যে রেবেকাকে তো ঘরের মধ্যে রাখা হলো, রেবেকার মা বোন বাবা তিনজন মিলে লাশটাকে পাহারা দিতে থাকে, তারা কান্নাকাটি করছিল তাদের মতো করে, বাহিরের প্রতিবেশীদেরকে তারা ওই রাত্রে ডাকে নেই। তার রাত আনুমানিক 1টা কি 2টার দিকে, সময়টা বলা মুশকিল, ও আনুমানিক আর কি। তো তখন রেবেকার বাবা এবং মা ওনারা কাঁদতে কাঁদতে, শরীর তো ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমের ঝুল চলে আসছে, কিন্তু রেবেকার ছোট বোন রাজিয়া সে কিন্তু জেগে আছে, তার ঘুমের ঝুল তখনও আসেনি। হঠাৎ করে রাজিয়া কিছু একটা শব্দ শুনতে পায়,
তখন কিন্তু ঘরের মধ্যে হারিকেন চলছিল। তখন এই রাজিয়া দেখে যে রেবেকার পাশে একটা কালো অবয়ব দেখা যাচ্ছে, ওর পাশে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছে আর একটা মৃদু গড়গড় শব্দ হচ্ছে। তো এই বিষয়টা শুধু রাজিয়া দেখেছিল, আর অন্য দুইজন তো একটু ঘুমের ঝোল চলে আসছিল, তাদের একদম ঘুমিয়ে পড়েছে বিষয়টা এরকম না, বসেই ছিল কিন্তু একটু ঘুম ঘুম ভাব আর কি। তো রাজিয়া যখন এই জিনিসটা দেখেছে তখন রাজিয়া প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছে, আর তখন ওই অবয়বটা রাজিয়ার দিকে তাকায়। তাকানোর পর ওই অবয়বটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়, আর রাজিয়ার চিৎকারে তো তখন মা বাবা চমকে ওঠেন, বলে কী হয়েছে কী হয়েছে। তখন রাজিয়া বিষয়টা সকলকে খুলে বলেন, বিশেষ করে তার মা বাবাকে। তারা তখন হারিকেনের আলো নিয়ে যখন রেবেকার লাশের কাছে যায় তখন দেখে যে এই রেবেকার একটা হাতের এক মানে বেশ বড় একটা অংশ মনে হচ্ছে কেউ খেয়ে ফেলেছে, মাংস ছিঁড়ে খেয়েছে, ওইখানে মাংস নাই, হাড় বেরিয়ে গেছে। আর মুখের যে অংশটা, মুখমণ্ডল, এই মুখের বিভিন্ন জায়গা থেকে মনে হচ্ছে কেউ মাংস খুবলে খেয়েছে। তো এই দৃশ্য দেখে তো সবাই প্রচণ্ড ভয় পান এবং হতভম্ব হয়ে পড়েন। যাই হোক, সকালবেলা খুব একটা মানুষকে তার লাশটা দেখতে দেওয়া হয়নি, কারণ মানুষ দেখলে ভয় পেতে পারে, কেন এরকমটা হলো, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো যার কারণে খুব একটা মানে আশেপাশের খুব পরিচিত ছাড়া লাশটা দেখতে দেওয়া হয়নি। তো রেবেকাকে তো দাফন কাফন করা হয়ে যায়, সব কিছু কমপ্লিট হয়ে যায়, পরিবারের শোকের ছায়া। এর মধ্যে আবারও আর একটা সমস্যা শুরু হয়, সেটা হচ্ছে এই যে রাজিয়া, এই রাজিয়ার সাথেও শুরু হয় অদ্ভুত কিছু সমস্যা। এই রেবেকা যেমন পাগলের মতো আচরণ করা শুরু করেছিল, এই রাজিয়াও একই রকমভাবে তার বোনের মতো করে পাগলের মতো আচরণ করা শুরু করে। কোনোভাবে তাকে সামলিয়ে রাখার চেষ্টা করা হয়। এইভাবে শুরু হয়ে গেল মারাত্মক আরও একটা সমস্যা। এরপরে আরও একজন ভালো কবিরাজের কে মানে নিয়ে আসা হয়েছিল এই বাড়িতে। তো ওই কবিরাজ এই রাজিয়ার উপর ওই পিশাচ জিনটাকে হাজির করেন, উনি তো আগে থেকে সব কিছু শুনেছিলেন পরিবারের কাছে। তখন ওই কবিরাজ বলেছিলেন যে তুই তো একটাকে খেয়েছিস, আবার এইটাকে ধরেছিস কেন? তখন ওই পিশাচ জিনটা বলে, রেবেকাকে তো আমি ওর ভেতরে থেকে ওর রক্ত চুষে চুষে খেয়ে শেষ করে ফেলেছি, ওর পেটের সন্তানটাকেও মেরে ফেলেছি, আর মরার পরে আমি ওর লাশটাকে খাচ্ছিলাম, কিন্তু এই রাজিয়া দেখে ফেলায় আমার সমস্যা হয়েছে, আমার অসুবিধার সৃষ্টি করেছে, এই জন্য ওকে ধরেছি, ওকেও আমি ছাড়বো না, একেও আমি রেবেকার মতো খেয়ে খেয়ে আস্তে আস্তে মেরে ফেলবো, একবারে মারবো না। আর এরপর এই বংশের আর কেউ থাকবে না, এরপর আমি চলে যাব, তাছাড়া আমাকে তাড়ানোর আর কোনো উপায় নাই। এটা বলেই নাকি ওই জিনটা চলে যায়। এরপরেও কিন্তু অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি, এই রাজিয়ার উপর থেকে এই পিশাচটাকে তাড়ানো সম্ভব হয়নি। ওই রেবেকার মতো আস্তে আস্তে রাজিয়ার চেহারাও অনেকটা খারাপ হয়ে যেতে থাকে, আর তার শরীরও আস্তে আস্তে খারাপ হতে থাকে, ওই যে জীবন্ত কঙ্কালের মতো আস্তে আস্তে হতে থাকে, সারাদিন উল্টোপাল্টা কথা বলতো, পাগলের মতো গালিগালাজ করতো, কোনো কিছু খেতে চাইতো না, জোর করে দিলেও খেতে চাইতো না, শরীরে কোনো পোশাকই রাখতে চাইতো না, শেকল দিয়ে বেঁধে রাখা হতো। তো এমন করে প্রায় 10 বছর নাকি এই রাজিয়া বেঁচে ছিল। রাজিয়া মারা গিয়েছিল, তবে যেদিন সে মারা যায় সেদিন সবাইকে কামড়াতে যাচ্ছিল, যেমন হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগ হলে যেরকম মানুষ অন্যকে কামড়াতে চায় ঠিক তেমন। আর এই রাজিয়াও ওই যে রেবেকার ঠিক মৃত্যুর পূর্বে যেরকম আচরণ করেছিল, খুব ভয় পাচ্ছিল, ঠিক ওই রকম ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল যে ও সামনে কিছু একটা দেখছে, ভয় পাচ্ছে, কিন্তু কী দেখছে এই বিষয়টা ও বলেনি, কারণ ওই সময় ও তো আসলে অস্বাভাবিক অবস্থায় ছিল। যেদিন ওই ধরনের অস্বাভাবিক আচরণ সে শুরু করে ওই দিনই ঠিক একই রকমভাবে এই রাজিয়ারও মৃত্যু হয়। তবে রাজিয়ার মৃত্যুর পর খুব দ্রুততার সাথে তাকে দাফন করে দেওয়া হয়, যাতে করে রেবেকার মতো ঘটনা এই রাজিয়ার লাশের সাথে না ঘটে। তো তাদের তো আর কোনো সন্তানাদি ছিল না, মানে এই আশরাফলির পরিবারে। এটাই ছিল ঘটনা, দুই বোনের এরকম করুণ মৃত্যুর মাধ্যম দিয়ে এই ঘটনার সমাপ্তি ঘটে।
আর এই ঘটনার পর ওই আশরাফ আলীর পরিবার বা আশরাফ আলী বা তার স্ত্রীর সাথে কোনো ঘটনা ঘটেছিল কি না এই বিষয়টা জানা যায় না, তবে যতটুকু জানা যায় ওই পরিবারের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এই লম্বা দেখি পুকুরে গোসল করতে নামার পর হঠাৎ করে এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন এই রাজিয়া এবং রেবেকা। প্রিয় লিসেনার্স, আমরা কখনো কেউ বলতে পারি না কখন কোন বিপদের মুখোমুখি আমরা হতে যাচ্ছি। আমরা অনেক কিছু খুব স্বাভাবিক দেখতে পাই, নিজের আসন্ন বিপদ কিন্তু টের পাই না। আমরা অনেক কাজ প্রতিনিয়ত করতে থাকি, মিথ্যা বলা, ওজনে কম দেয়া, মানুষের উপর জুলুম করা, কিন্তু কোন বিপদ কখন চলে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাজিয়া এবং রেবেকা, তাদের জন্য আমরা দোয়া করব। আমার বিশ্বাস তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই জিনের হাতে, আর আল্লাহ তাআলা তাদেরকে শহীদী মৃত্যু দান করুন। আল্লাহ আমাদেরকেও হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ থেকে। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ গোলাম রাব্বি ভাইকে, যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। নিয়ে নিচ্ছি ছোট্ট কয়েক সেকেন্ডের একটি বিরতি। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের 107তম এপিসোডের নতুন আরও একটি ঘটনা নিয়ে। তো এবারের ঘটনাটি বলার আগে একটু কথা বলে নিতে চাই যে কিছু সময় পরপরই কিন্তু আকাশ দিয়ে প্রচণ্ড শব্দ করে ফাইটার প্লেন উড়ে যাচ্ছে, কিছুক্ষণ পরপর হেলিকপ্টার উঠছে, যেহেতু ঢাকাতে কারফিউ চলছে। এই কারণে মূলত এই ধরনের মহড়াগুলো চলছে, আর এই শব্দগুলো আমাদের রেকর্ডিংয়েও প্রভাব ফেলছে। আপনাদেরও কিছু কিছু জায়গায় শুনতে অসুবিধা হচ্ছে, আমাদের এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের প্রতি কোনো ক্ষোভ রাখবেন না, কারণ এই বিষয়টা আসলে আমাদের হাতে না। চলুন শুরু করছি ঘটনাটি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে সাজিদ সিয়াম। উনি বর্তমানে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে লেখাপড়া করছেন। উনি ঢাকার রামপুরাতে থাকেন। তো গত বছর 2023-এর ডিসেম্বর মাসে ওনার সাথে একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনার আগে অবশ্য ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি, তো ওনার সাথে একটি ঘটনাই ঘটেছিল। তো ঘটনাটির একদম যদি তারিখ উল্লেখ করতে হয় সেটা ছিল 2023 সালের ডিসেম্বর মাসের 7 তারিখ। ওনার তখন সেমিস্টারের মধ্যবিরতি ছিল, আর গ্রামে খুব কম যাওয়া হয়, শীতকাল ছাড়া উনি সাধারণত গ্রামে যেতে চাইতেন না, গরমে খুব অসুবিধা হয় এই কারণে। তো উনি ওনার পরিবার সহ এই ডিসেম্বরের 6 তারিখে গ্রামে গিয়েছিলেন। ওনাদের গ্রামটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার একটি গ্রামে। তো ওনারা তো গ্রামে গিয়েছেন পরিবারের সাথে, তো পরিকল্পনা ছিল যে এই সাজিদ সিয়াম উনি একদিন থাকবেন, 6 তারিখে গিয়েছেন, 7 তারিখে থেকে 8 তারিখে চলে আসবেন। মূলত ওনার কিছু ব্যস্ততা ছিল, এই জন্য উনি চলে আসবেন আর কি, আর পরিবারের অন্য সদস্যরা থাকবেন। তো ওই দিন পরিবার সহ ওনাদের যেতে যেতে বিকাল হয়ে যায়। তো পরে বিকাল হয়ে যাওয়ার কারণে কিন্তু আর আশেপাশে তো বের হওয়ার সুযোগ পান নাই, গ্রামে তো মোটামুটি সন্ধ্যার পরে মানুষজন খুব কম হাঁটাচলা করে, মনে করেছেন যে পরের দিন উনি বের হবেন। এখন শীতকালে কিন্তু সাধারণত আমাদের দেশে বৃষ্টিপাত খুব কম হয়, কিন্তু ওই ডিসেম্বর মাসের 7 তারিখ সকালবেলা থেকেই সারাদিন বৃষ্টি ছিল, মানে বৃষ্টি নাই এমন একটা সময় ছিল না, সারাদিন বৃষ্টি পড়ছিলই। একে তো শীতকাল, তারপর আবার বৃষ্টি, শীতের মাত্রাটা আরও বেড়ে গিয়েছিল। তো এভাবে তো আসলে ঘর থেকে বের হওয়া যায় না, গ্রামের পথঘাট তো পিচ্ছিল হয়ে গিয়েছে ওই সময়, তখন কি করবেন, বেরও হতে পারেন নাই, আশেপাশে কিন্তু কিছু কিছু জায়গায় ঘোরার কথা ছিল, অনেকদিন পরে গ্রামে গিয়েছেন, কিন্তু অনবরত বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। এই বৃষ্টি থেমেছিল রাত 9:30-এর দিকে। তো রাতের খাবার উনি সাধারণত এত তাড়াতাড়ি খান না, কিন্তু তারপরও রাতের খাবার গ্রামে থাকার কারণে একটু দ্রুতই খেতে হয়েছিল। আর উনি
খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলেন। তো বের হওয়ার পর ওনার সাথে দুজন বন্ধু ছিল, না তাদের সাথে এসে সারাদিন কাটানোর কথা ছিল। তাদের একজনের নাম হচ্ছে রাজু আর একজনের নাম হচ্ছে রাশেদ। তো ওনারা বের হয়ে গ্রামের যেই মেইন রাস্তা ওটা ধরে হাঁটছিল। তো তখন আবার একটু টিপ 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 করে বৃষ্টি পড়া শুরু হয়, তবে ওই বৃষ্টিতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। তো হাঁটতে হাঁটতে ওনারা ওনাদের গ্রামের একদম শেষ দিকে চলে এসেছেন। তো ওই যে জায়গাটা, যে শেষ প্রান্তটা, ওই শেষ প্রান্তে তিন রাস্তার একটা মোড় রয়েছে। তো ওনারা যদি ওনাদের গ্রামের রাস্তায় দাঁড়ান তাহলে ডান দিকে চলে গেছে ওনাদের গ্রাম আর বাজার, ঠিক সোজা বিপরীত দিকে চলে গেছে আরেকটি গ্রাম, মানে ওই গ্রামের রাস্তা আর কি। তো ওই গ্রামে মূলত ঘটনাটি ঘটেছে, সম্ভবত কারণে গ্রামের নামটি বলছি না, যদিও বা উনি এটা উল্লেখ করেছেন। তো এই তিন রাস্তার মোড় কিন্তু ওই সময় রাস্তা একদম ফাঁকা, রাস্তাঘাট একদম ফাঁকা, এমনিতেই তো শীতকাল, তারপর বৃষ্টি হয়েছে, তো মানুষজন তো দেখাই যাচ্ছে না। ওই সময় অবশ্য হাঁটতে ওনাদের খুবই ভালো লাগছিল। তো ওনারা যখন সামনের দিকে আগাচ্ছেন, তো এই সাজিদ শ্যামের আর এক বন্ধু রাজু, সে বলে উঠল যে সামনের গ্রামের পরে একটা ছোট বিল আছে, ওখানে মাছ ধরতে গেলে কেমন হয়। ওর আবার এই মাছ ধরার বেশ ভালো অভ্যাস ছিল। এখন সাজিদ শ্যাম চিন্তা করেছেন যে গ্রামে তো খুব একটা আশা হয় না, তো মাছ ধরতে পারলে আসলে মজাই হবে। তো উনি তো কৌতূহলী হয়েছিলেন আর কি, একটু ভয়ও লাগছিল কারণ রাতের বেলা মাছ ধরার অভিজ্ঞতা কিন্তু ওনার নাই, কারণ গ্রামে তো উনি আসলে থাকেন না। আর অনেক সময় শুনেছেন যে গ্রামে রাতের বেলা মাছ ধরতে গেলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, এই বিষয়টা ওনার মাথায় ছিল। তো তারপর একটা কৌতূহল ছিল, আর পরের দিন যেহেতু আবার চলেও যাবেন, সারাদিন আবার বেরো হতে পারেন নাই, তো এই একটা অভিজ্ঞতা নিয়েই যাই না হয়, তো ওই চিন্তা করেছিলেন। আর সবসময় যে ভৌতিক ঘটনা ঘটবে এমন তো কোনো কথা নেই। তো এদিকে কী হয়, রাজুর বাড়িটা কাছাকাছি ছিল, সে একদম দেয় বাড়ির দিকে, একটু মানে অল্প সময় নিয়েছিল আর কি ফেরত আসতে। তো সে বাড়ি থেকে মাছ ধরা কিছু সরঞ্জাম নিয়ে আসে, যেমন বড়শি আরও কিছু কিছু জিনিস আর কি। তো ওই তিন রাস্তার মোড় থেকে ওদের বাড়িটা সর্বোচ্চ 10 মিনিটের পায়ে হাঁটা পথ ছিল, যেহেতু দৌড় দিয়ে গিয়েছে এই জন্য তাড়াতাড়ি চলে এসেছে আর কি। তো ওনারা তো ওনাদের গ্রামের বিপরীত দিকে যে রাস্তা সেই দিকে হাঁটা শুরু করেছেন। তো হাঁটা শুরু করার অল্প সময়ের মধ্যেই এই সাজিদ শ্যামের মোবাইলে তার বাবার একটা কল এসেছে, জিজ্ঞেস করছে যে কোথায় গিয়েছো। তখন উনি বলেছেন যে আমি একটু হাঁটাহাঁটি করে চলে আসবো। এই কথা বলতে বলতেই হঠাৎ করে নেটওয়ার্কের কারণেই ফোনটা কেটে যায়। এরপর উনি ওনার বাবাকে আবার কল করার চেষ্টা করলেও কল আর ঢোকেনি আর কি। তো যাই হোক, ওই বিলটা কিন্তু ওনারা যেই জায়গায় ছিলেন সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল। তো সারাদিন তো বৃষ্টি পড়ার কারণে আকাশ এখন মাঝে মাঝে মেঘমুক্ত হচ্ছে, চাঁদের আলো একটু একটু দেখা যাচ্ছে, আবার কালো মেঘে ঢেকে যাচ্ছে। আর সারাদিন বৃষ্টি পড়ার কারণে রাস্তাঘাটও কিন্তু কর্দমাক্ত, আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। তো যখন হাঁটার সময় কোনো গাছের নিচ দিয়ে যান, ওই গাছের পাতা থেকেও কিন্তু টপ টপ পানি তাদের গায়ের উপর পড়ছে, বৃষ্টিতে না ভিজলেও ওই গাছের পাতার পানিতেও কিন্তু ভিজে যাচ্ছিল তাদের শরীর। আর গাছের পাতার পানিটা যখন রাস্তায় টপ টপ করে পড়ছিল, ওই পানি পড়ার স্পষ্ট শব্দও কিন্তু ওনাদের কানে আসছিল, তাছাড়া অন্য কোনো শব্দ ওনারা শুনতে পাচ্ছিলেন না। চারপাশ খুব নীরব এবং ভয়ঙ্কর শুনশান ছিল। তো হাঁটতে হাঁটতে বাড়িঘর পেরিয়ে এমন একটা জায়গায় ওনারা আসেন যেখানে ডান পাশে কিছু বাড়িঘর ছিল এবং বাম পাশ দিয়ে নেমে গেলে ফসলি জমি। তো ওই রাস্তাটার পারে কিছু প্রকাণ্ড গাছ ছিল, ওই গাছগুলোর দিকে তাকালেই একদম ভয়ে শরীরটা হিম হয়ে যায়। যেহেতু সাজিদ শ্যাম এই ধরনের পরিবেশের সাথে ওইভাবে পরিচিত নয়, এই জন্য উনি একটু ভয় পাচ্ছিলেন। তখন ওনারা ঘড়িতে দেখেন যে রাত 10:30 থেকে একটু বেশি বাজে আর কি। তো এক পর্যায়ে রাজুকে সাজিদ শ্যাম বলেন যে আর যাবো না রে, এত দূর যাওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না। তখন আবার রাজু রসিকতা করে বলে, কি রে ভয় পাচ্ছিস কেন, শহরের মানুষের এই একটা সমস্যা, অল্প কিছুতেই ভয় পেয়ে যায়। তো ওরা এইভাবে একটু রসিকতা করতে থাকে, যার কারণে সাজিদ শ্যাম সে আবার একটু সাহস সঞ্চার করার চেষ্টা করে যে না যাই, এরকম রসিকতা করছে। আবার ওনারা হাঁটা শুরু করেছেন। তো ওনারা যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে দেখতে পান যে মোটামুটি বড় সাইজের একটা গাছ ভেঙে রাস্তায় আড়াআড়ি পড়ে আছে। সেদিন কিন্তু বৃষ্টি হলেও
বড় কোনো সাইজের গাছ ভেঙে পড়ার মতো বাতাস ছিল না। এই গাছটা কিভাবে ভেঙে পড়ল? গাছ তো ভেঙে পড়ার কথা না, তারপরও কোনো কারণে ভেঙে পড়তেই পারে, এটা কোনো ব্যাপার না। ওনারা সেটাকে পাশ কাটিয়ে সামনের দিকে আগাতে থাকেন। তবে সাজিদ শ্যাম চিন্তা করছিলেন যে গাছটা পড়ে থাকা কি আসলে কোনো অশনি সংকেত নাকি নিছক কোনো প্রাকৃতিক ব্যাপার। তো যাই হোক, ওনারা ওই বিলের কাছাকাছি তখন চলে কাছাকাছি তখন প্রায় আধা কিলোমিটার দূরে ছিলেন আর কি। তখন রাস্তার বাম পাশে একটা মাদ্রাসা চোখে পড়ল, আর মাদ্রাসার সামনে একটা পুকুরও রয়েছে, পাশে একটা ছোট মসজিদও রয়েছে। তো পুকুরের দৈর্ঘ্যটা একদম রাস্তা যেদিকে ওই দিকে লম্বালম্বি আর কি। তো মাদ্রাসাটা পার করতেই যতটুকু আলো ছিল আর কি, তারা দেখতে পান যে পুকুরে একটা ধবধবে সাদা হাঁস সাঁতার কাটছে, আর সেটা ওই পুকুরের দৈর্ঘ্য বরাবর মানে রাস্তা যেদিকে গিয়েছে ওই বরাবর সাঁতার কেটে যাচ্ছে। এত রাতের বেলা এরকম একটা হাঁস সাঁতার কাটছে, তা আবার একটা কেন, হাঁস তো দলবদ্ধভাবে থাকে, তা আবার একদম ধবধবে সাদা, বিষয়টা একটু অস্বাভাবিক লাগলো সাজিদ সিয়াম এবং তার সাথে আরও যে দুই বন্ধু ছিল তাদের সাথে, মানে তাদের কাছে আর কি। তো এগুলো দেখতে দেখতে হঠাৎ করে ওনারা দেখতে পেলেন কিছুটা দূরে, মানে হালকা কুয়াশা ছিল, খুব বেশি কুয়াশা ছিল তা না, বৃষ্টিপাত হলে কিন্তু কুয়াশাটা কমে যায়। তো দেখতে পেলেন যে একটা লোক হেঁটে আসছে, পাঞ্জাবি পরা বলতে জুব্বা পাঞ্জাবি না, ওই রকম না, মানে আমরা সাধারণ যে পাঞ্জাবিগুলো পরি ওই রকম সাদা টাইপের একটা পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা, দেখতে একদম সাধারণ মানুষের মতোই, কোনো অস্বাভাবিক কিছু না, হাইট যে খুব বেশি তাও না। তো উনি কী করলেন, ওদের সামনে এসে পথ আগলে দাঁড়িয়েছেন এবং ওনাদেরকে বলছেন যে বাবারা আজকে মাছ ধরতে যেও না। তো এই যে সাজিদ শ্যামের যে আরেক বন্ধু রাশেদ, সে আবার ওই লোকটাকে জিজ্ঞেস করছে, মুরব্বী আপনি কীভাবে জানলেন যে আমরা মাছ ধরতে যাচ্ছি? তো উনি বললেন, তোমার বন্ধুর হাতে তো দেখা যাচ্ছে বড়শি, মাছ ধরার সরঞ্জাম, এটা তো যে কোনো পাগলেও বুঝবে যে তোমরা মাছ ধরতে যাচ্ছ। তো উনি আর কিছু না বলে এদেরকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করেন। তো রাজু রাশেদ হাঁটা শুরু করলে এই সাজিদ শ্যাম কয়েক সেকেন্ডের জন্য পেছন দিকে ফিরে ওই লোকটাকে দেখার চেষ্টা করেন। উনি দেখেন যে স্বাভাবিকভাবেই লোকটা হেঁটে চলে যাচ্ছে, পেছন দিকে তাকিয়ে যে দেখবেন যে নাই অদৃশ্য হয়ে গেছে বিষয়টা এরকম না, একদম স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে উনি অন্ধকারে মিলিয়ে গেলেন। কোনো এক অজানা ভয় এই সাজিদ শ্যামের শির দ্বারা বেয়ে নেমে গেল। ওই সময়ে আবারও সাজিদ শ্যাম এই রাজু এবং রাশেদকে বলল যে বন্ধু, আসলেই অনেক দূর চলে আসছি, আমার মনে হয় আজকে ফেরত যাওয়াটা উচিত। তো রাজু বলল যে এক মুরব্বী বলল যে মাছ ধরতে যাওয়া যাবে না, তাতেই মাছ ধরতে যাবো না, এত কষ্ট করে হেঁটে আসলাম, বড়শি নিয়ে আসলাম, এই বেটা চল, ভয়ের কিছু নাই, আমরা তো চলেই আসি, আর একটু সামনে সামনে একটা ছোট ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হয়ে রাস্তার বাম পাশের ঢালু দিয়ে নেমে গেলেই ওই বিলটা দেখা যাবে। যাই হোক, মনে ভয় নিয়ে সাজিদ শ্যাম আগানো শুরু করেছেন, মাথায় তো হাজারটা দুশ্চিন্তা যে কী হয় না হয়। অবশেষে সে ঢালু জায়গাতে চলে আসলেন, মাঝ রাস্তায় আর কিছু হয় নাই, মানে ওই ব্রিজ পর্যন্ত আর কোনো কিছু হয় নাই, তা ঢালু দিয়ে নামার পর দেখা যাচ্ছে রাস্তা কাদা, ওটা তো একদম মেঠো পথ আর কি, ওদিক দিয়ে তো মানুষজন কম হাঁটে। তো ওনারা কী করেছেন, প্যান্ট ভাঁজ করে হাঁটা শুরু করলেন, বিলটা কিন্তু ওখান থেকে দেখা যাচ্ছিল, স্পষ্ট দেখা না গেলেও দেখা যাচ্ছিল। তো বিলের দিকে এগোতেই এমন একটা জিনিসের মুখোমুখি হলেন ওনারা যেটা কখনোই কেউ দ্বিতীয়বার দেখতে চাইবেন না, আসলে একটা না, ওনারা খেয়াল করলেন ওখানে তিনটা কালো কুচকুচে অবয়ব দাঁড়িয়ে রয়েছে। তো শুরুর দিকে মনে করেছিলেন যে এরাও হয়তো বা মাছ ধরতে এসেছে কোনো মানুষ, দূর থেকে এরকম দেখা যাচ্ছে, কিন্তু না, মনে হলো যে ওই কাদায় যখন হেঁটে যাচ্ছিল রাস্তা তো কর্দমাক্ত ছিল, ওই ছপ 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 আওয়াজ হচ্ছিল, ওই আওয়াজটা যখন মনে হলো ওই তিনটা অবয়বের কানে গেল, তখন এগুলো একসাথে তাদের দিকে ঘুরে তাকালো। ঘুরে তাকানোর সাথে সাথে তারা দেখতে পেল যে কালো অবয়ব দেখা যাচ্ছে, অন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে, মনে হচ্ছে চোখ দুটো লাইটের মতো জ্বলজ্বল করছে, এবং সেই চোখের রং ছিল লাল টকটকে,
মনে হচ্ছিল যে ওই তিনটা অবয়ব এদের তিনজনকে দেখে খুব বিরক্ত হয়েছে। এরা আবার একজন আরেকজনের দিকে তাকাতাকি করছিল এবং ওদের দিকে যে তাকিয়েছিল চোখ, আমরা চোখের পলক ফেলি না তো, ওইরকম লাল টকটকে জ্বলছে, ওর উপর চোখের পলক পড়ছে, মানে চোখ পিটপিট করছে, এটাও কিন্তু দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। ওদের শুধু দেহের গঠন আর চোখ ছাড়া অন্য কোনো শরীরের অংশটি স্পষ্ট দেখা যাচ্ছিল না। তো এই দৃশ্য দেখার সাথে সাথে তিনজনই বুঝতে পারেন বড় ধরনের কোনো একটা বিপদে পড়তে যাচ্ছেন ওনারা। ওনারা এই পরিস্থিতি আর সামনে আগানোর চিন্তাও করেন নাই। ওনারা অন্য কিছু না ভেবে পেছনে ফিরে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করেন। তো রাস্তা তো আসলে কর্দমাক্ত ছিল, চাইলেও তো জোরে দৌড়ানো যায় না। রাজুর হাতে আবার মাছ ধরার সরঞ্জামাদি ছিল, সে দৌড়ানোর সময় কাদায় পড়ে গেল, ওকে আবার অন্য দুজন উঠিয়ে আবার দৌড়ানো শুরু করেছেন। তো এমন নয় যে জন এলো পাথারি এক এক দিকে দৌড় দিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না, তিনজন একই সাথে দৌড়াচ্ছিলেন। কোনো প্রকার না থেমে ওনারা ওই পুকুরের পাশের যে মাদ্রাসাটা ছিল আর কি, ওই দিকে চলে এসেছেন। তো প্রচণ্ড ভয়ে তো ওনারা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন। এর মধ্যে এই সাজেশন বললেন যে এই অবস্থায় বাড়িতে ফেরত যাওয়া ঠিক হবে না, পথে অন্য কোনো কিছু ঘটতে পারে। তখন কি করা যায়, রাত তো এখন অনেক পড়ে আছে। এদিকে কি হয়েছে, ওনারা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত প্রায় তিনটার বেশি বাজে, কিন্তু এত সময় কিন্তু পার হওয়ার কথা না, রাত তিনটা বাজার কথা না, সর্বোচ্চ রাত বারোটা বাজতে পারে। তিনটা বাজলো কিভাবে, এত সময় কিভাবে ওনারা পার করলেন, এই বিষয়গুলো কিভাবে মাথায় ঢুকছে না। তারপরও যেহেতু রাত তিনটা বেজেই গেছে, আবার একটা জিনিস চিন্তা করছিলেন যে এই যে দৌড়াদৌড়ির কারণে ঘড়ি যদি অনেক সময় হয় না, যে ঘড়ি আঘাত লাগলে ঘড়ির টাইম কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঘড়ির কাঁটাগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওনার ঘড়িটা ছিল ডিজিটাল ঘড়ি, এটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা না। এই কারণে উনি নিশ্চিত ছিলেন আসলে এটা তিনটাই বাজে। এখন এই অবস্থায় ফেরত যদি যাওয়া হয় পথিমধ্যে আবার কোনো বিপদ হতে পারে। এখন কি সিদ্ধান্ত নেওয়া যায়, সিদ্ধান্ত এটাই হলো যে ওনারা এই মাদ্রাসার ভেতর যে বারান্দা রয়েছে এই বারান্দায় ওনারা বসে থাকবেন। বারান্দার সামনে সেটা একটা উঠান রয়েছে, এক কোণে একটা টিউবওয়েল রয়েছে, চিন্তা করেন ফজরের আজান পর্যন্ত এই মাদ্রাসার যে বারান্দা এখানেই কাটিয়ে দেবেন, এর আগে এখান থেকে এক পা ওনারা নড়বেন না। তো রাজু তো টিউবওয়েল থেকে তার জামাকাপড় পরিষ্কার করে নিল, এমনিতে তো ঠান্ডা, তারপর আবার জামাকাপড় গেছে ভিজে, ঠান্ডায় ঠকঠক করে তারা কাঁপছিলেন। তো বারান্দায় বসে থেকে ওনারা চিন্তা করছিলেন যে এখানে আসাটা আসলে কোনোভাবেই উচিত হয়নি। এদিকে আবার হালকা বৃষ্টি হওয়া শুরু হয়েছে, ওনারা তো আজানের অপেক্ষায় আছেন, মনে মনে সুরা কালাম যা জানছিলেন সেগুলো পড়ছিলেন আর কি, যেটা মনে আসছিল আর কি। তো কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ মাদ্রাসার দরজা খোলার আওয়াজ হলো। তো দেখা গেল যে মাদ্রাসার হুজুর বের হয়েছেন, উনি মূলত তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য ওযু করবেন, এই জন্য টিউবওয়েলে হাত মুখ ধুয়ে ওযু করবেন এই জন্য বের হয়েছেন। ওই সময় সব মাদ্রাসা বন্ধ ছিল, মানে ছুটি ছিল, তো মাদ্রাসা হুজুর ছিল আর কি। তো হঠাৎ করে উনি এইভাবে মাদ্রাসার বারান্দায় তিনজনকে বসে থাকতে দেখে উনিও বেশ ভয় পেয়েছিলেন শুরুর দিকে। তো ওই হুজুরকে আবার এই রাজুর আসে চিন্ত, তখন ওরা বলল যে হুজুর আমরা ভয় পেন না, কারণ হঠাৎ করে দরজা খুলে, একে তো মাদ্রাসায় স্টুডেন্ট নাই, ওই সময় ছুটি, আর ওই সময়ে রাত তিনটার সময় যদি কেউ দরজা খুলে বের হয়, বের হয়ে যদি হঠাৎ করে এই জিনিসটা দেখে তো ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয়। যাই হোক, তো মাদ্রাসার হুজুর ওনাদের কাছ থেকে সব কথা শোনেন, শোনার পর বলেন যে আপনারা এত রাত্রে ওইদিকে যাচ্ছেন, তো ওইদিকে গেলে অনেকেই ভয় টয় পায়, গ্রামের অনেকেই এর আগে ভয় টয় পেয়েছে, তো হয়তো আপনারাও এই কারণেই ভয়টা পেয়েছেন। আর যেহেতু রাতের বেলা বৃষ্টিও হয়েছে কিছুটা, আর সারাদিন তো বৃষ্টি হয়েছে, ওদিকে লোকজন এখন কম, তো লোকজন কম থাকলে এই ধরনের সমস্যাগুলো মাঝে মাঝে অনেকেই ফেস করে। এটা মাদ্রাসার হুজুর জানান, তো হুজুর বলেন যে আপনারা ভিতরে এসে বসেন, বিশ্রাম করেন। তো ওনারাও মাদ্রাসার ভিতরে গিয়ে বসলেন, একটু ফ্রেশ হলেন, এরপর ফজরের নামাজটা হুজুরের সাথে জামাতে আদায় করে তারপর ওনারা বাড়িতে ফিরেছিলেন। তো ওই দিন এই সাজিদ সিয়াম দুপুর পর্যন্ত বিশ্রাম নিয়ে, রাত্রে তো ঘুম হয় নাই, দুপুর পর্যন্ত বিশ্রাম নিয়ে দুপুরের পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এসেছিলেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা হুটহাট করে এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি যদি কেউ হয়, তাহলে
হয়তোবা আমরা ঘটনা শুনলে মনে করতে পারি আর কেমন এমন কি ভয়, কিন্তু যারা মুখোমুখি হন তারাই বুঝতে পারেন কি ভয়ানক একটা বিপদের মুখে তারা পড়েছিলেন। আমরা অনেক সময় পিশাচটা যে ইচ্ছাকৃতভাবে মানুষকে দেখা দেয় বিষয়টা এরকম না, মানুষ এমনিতেও কখনো কখনো দেখে ফেলে, আর তখন যদি ওরা বিরক্ত হয় তখন ওই মানুষগুলোর পিছে পড়ে যায় তারা, মানুষের জীবনকে নরক বানিয়ে ছাড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 107 নম্বর এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরন। আর যারা এখনও করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ, আর লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দিতে অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ফিরে এলাম প্রিয়, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 107তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাইফউদ্দিন। ওনার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার 3 নং উত্তর খোশবাস ইউনিয়নের বাসতলী গ্রামে। বর্তমানে উনি কুমিল্লা সরকারি সিটি কলেজে অধ্যয়নরত রয়েছেন। মূলত ওনার নানার আপন বড় ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। ওনার নানাদের বাসা একই ইউনিয়নেরই কেমতলি গ্রামে। ঘটনাটি 1964 সালের কোনো একটি সময় ঘটেছিল, মাসের নামটা ঠিকভাবে জানতে পারেননি, অনেকদিন আগের। তো ওনার নানারা ছিলেন 3 ভাই, আর যার সাথে ঘটনা ঘটেছে তিনি 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। তার নাম ছিল আব্দুল গফুর, দ্বিতীয় জনের নাম আব্দুল মজিদ, যিনি হচ্ছেন এই সাইফউদ্দিন ভাইয়ের আপন নানা, যিনি এখনও বেঁচে আছেন, আর তৃতীয় জনের নাম হচ্ছে রফিক। তবে এই রফিক নানা 7-8 বছর আগে মারা গেছেন, স্বাভাবিকভাবেই মারা গেছেন আর কি। তো মূলত ওনার যিনি বড় নানা, মানে ওনার নানার বড় ভাই যার সাথে ঘটনা, তো ঘটনাটি ঘটেছিল ওই 1964 সালের কুরবানি ঈদের সপ্তাহখানেক আগে আর কি। তো গফুর নানা গেছেন, তাদের একটা গাভী ছিল যেটা মাঠে চড়াতেন আর কি, সেই মাঠ গাভী নিয়ে মাঠে গিয়েছিলেন গাভী চড়ানোর জন্য। তো মাঠের পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল। আগের সময় তো আসলে গ্রামে মানুষের গরু ছাগল মারা গেলে খালের পাড়ে ফেলে দিত, আর শকুন কুকুর সহ আরও বিভিন্ন পশু পাখি এসে খেয়ে ফেলত, ওইভাবে সব মাটি চাপা কম দিত আর কি। তো এখন তো শকুন আর দেখা যায় না ওইভাবে। তো উনি গেছেন মাঠে গাভী চড়াতে, তখন খাল পাড়ে একটা মরা গরু পড়েছিল, যেটা কি না তাদের পাশের গ্রামের এক লোকের গরু, আগের দিন মারা গেছে হয়তো, তাই এখানে ফেলে দিয়ে গেছে, তখন যে গরুটা পচে গেছে বিষয়টা এরকম না। তো ওই মৃত গরু খাওয়ার জন্য অনেক শকুন ওখানে এসেছিল। তো গফুর নানার পাশের বাসার এক কাকা, তার নামটা আসলে উনি ওইভাবে সংগ্রহ করতে পারেন নাই, তো ওই গফুর নানাকে উনি বলছেন যে এই তোর হাতে যে লাঠিটা আছে না, ওই লাঠি বর্ষার মতো করে ছুঁড়ে মারত, দেখতো কোনো শকুনের গায়ে লাগাতে পারিস কি না। এমনি যারা মানে গরু চড়ায় বা ছাগল চড়ায়, আমরা কিন্তু জানি রাখালদের হাতে সবসময় কিন্তু একটা লাঠি থাকে। তো গফুর নানাও চিন্তা করলেন যে দেখি তো একটু চেষ্টা করে লাগাতে পারি কি না। তো ওই কাকার কথা শুনে এই গফুর নানা কী করেছেন, তার হাতের লাঠিটা বর্ষা যেভাবে নিক্ষেপ করে না, ঠিক ওইভাবে একটা শকুনকে টার্গেট করে উনি লাঠিটা খুব জোরে ছুঁড়ে মেরেছেন। তো ওই লাঠিটা কী হয়েছে, একটা শকুনের ডানায় গিয়ে লেগেছে, আর ডানায় গিয়ে লাগানোর সাথে সাথে ওই শকুনটা ছটফট করা শুরু করে। তো বোঝা যাচ্ছিল যে ওই ডানাটা ভেঙে গেছে, কারণ শকুনটা ওই ডানা ঝাপটাতে পারছিল না, অন্য ডানাটা ঝাপটাতে পারছিল। তারপর বেশ খানিকক্ষণ পর ওই শকুনটা কোনো রকমে উড়ে গিয়ে ওই পাশে একটা উঁচু তালগাছ ছিল, ওই তালগাছের আগায় গিয়ে বসছিল। তারপর নানা কী করেছেন, ওই গরুর দিকে এগিয়ে যখন গিয়েছেন তখন অন্য শকুনরাও দূরে সরে গেছে, তখন উনি ওনার লাঠিটা আবার এখান থেকে নিয়ে আসেন। তো উনি তো গরু চড়ানো শেষ করে বাসায় চলে আসেন, এর এক সপ্তাহ কিন্তু কোনো সমস্যা হয় না, একদম স্বাভাবিক। এরপর আসলো কুরবানি ঈদ, ঈদের নামাজ পড়ে আসার পর নানাদের গরু জবাই করা হলো। তো গ্রামে একটা জিনিস দেখা যেত ওই সময়, এখন ওই এখন দেখা যায় কিনা ঠিক বলতে পারবো না আমি, হয়তো বা লিসেনাররা বলতে পারবেন, যে মসজিদের যারা হুজুর বা যারা ঈদে
ঈদগাহে যারা নামাজ পড়ান, বিশেষ করে কুরবানি ঈদে, তো নামাজ শেষে ওই হুজুর কিন্তু অনেক বাড়িতে পশু জবেহ করেন। আর গ্রামের কিছু বাচ্চা কাচ্চা থাকে যারা ওই হুজুরের পিছু পিছু দৌড়ে বেড়ান এই জবাই করা দেখতে। এটা বাচ্চাদের একটা অভ্যাস আর কি, তারা মজা পায় এটায়। তো এইভাবে কিন্তু ওই হুজুর বিভিন্ন জায়গায় কুরবানি দিচ্ছিলেন, বাচ্চা কাচ্চারাও দৌড়াচ্ছিল। তো আর যারা যুবক থাকে তারা মূলত ওই গরু শুইয়ে দেয়া, চাপ দিয়ে ধরার কাজটা করে থাকে। তো ওই সময় কিন্তু এই গফুর নানার বয়স ছিল 17 কি 18 বছর। তো নানা তাদের গরু জবাই করা শেষে উনি কী করেছেন, ওই হুজুর পিছনে পিছনে গেছেন যে জবাই করা দেখবেন, আর অন্যদের গরু যদি ধরার প্রয়োজন হয় ধরবেন আর কি। তো নানাদের বাড়িটার নাম ছিল হলো নালার পার। তো নালার পারের যত গরু ছিল সব জবাই করা শেষে হুজুর তো চলে গেছেন ভুইয়া বাড়ির দিকে, তো নানাও গেল ভুইয়া বাড়িতে। তো ভুইয়া বাড়ির সব গরু জবাই শেষে সবাই আবার হুজুরের সাথে দক্ষিণ পাড়া রয়েছে ওই দক্ষিণ পাড়ার দিকে চলে গেছেন। তো দক্ষিণ পাড়ায় একটা গরু জবাই করার পর নানা ভাবলেন তাদের গরুও তো জবাই করে এসেছেন, এখন সেগুলো তো চামড়া ছাড়িয়ে কাটাকাটি করতে হবে, এভাবে তো হুজুরের পিছনে ঘুরলে ঘুরলে মানে ঘুরে বেড়ালে হবে না। উনি আবার দক্ষিণ পাড়া থেকে ভুইয়া বাড়ির ভেতর দিয়ে না এসে মেইন রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তো রাস্তার পাশে একটা বড় পুকুর পড়ে যেটা এখনও আছে, ওই পুকুরে যে ঘাটলা রয়েছে এই ঘাটলা ছিল দুইটা। তো একটা দিয়ে সবাই পুকুরে গোসল অজু করার জন্য নামতো, আর একটা ঘাটলা তখনও ওই সময় 1964 সালের প্রেক্ষাপটে তখনও ওইভাবে নাকি মানুষজন ব্যবহার করতো না, ফলে আশেপাশে যে আগাছাগুলো জন্মে ওইগুলা মানে একদম ওই ঘাটলাটাকে ঘিরে ফেলেছিল বলা চলে আর কি, মানুষজন তো কম নামতো এই আর কি। তো নানা যখন ওই ঝোপ জঙ্গল হয়ে থাকা ঘাটলার কাছাকাছি দিয়ে চলে যাচ্ছিলেন আর কি, হঠাৎ করে একটা নারী কণ্ঠের আওয়াজ শুনতে পান। তো নানা কয়েকবার ডাক দেন যে কে রে এইখান থেকে কান্নাকাটি করছে, মানে মনে হচ্ছে খুব যন্ত্রণায় কাতরাচ্ছে এরকম একটা শব্দ আর কি। তখন দিনের বেলা, দিব্যি দিনের বেলা, কুরবানি ঈদের দিন। তো উনি এই চিন্তা করলেন যে কী ব্যাপার, পুকুরের মধ্যে কেউ বিপদ আপদে পড়ল নাকি, তো একটু দেখার দরকার। আবার নারী কণ্ঠের আওয়াজ, হয়তো বা গোসল করছে উনি যে পুকুরের মধ্যে যাবেন বিষয়টা তো খারাপ দেখা যায়, কী করবেন ভাবছিলেন, কিন্তু তারপরও এমন কাতর কণ্ঠ মনে হচ্ছে কোনো একটা সমস্যায় কেউ পড়েছে। তো এই জন্য উনি দেখার জন্য কিছুটা নিচ দিকে নেমেছেন। পুকুরটা কিন্তু বেশ গভীর ছিল, মানে একদম ওই অনেকটা থাকে না যে অনেকটা নিচ দিকে নেমে যেতে হয় আর কি, হঠাৎ করে ওই ঘাটলার ওখান থেকে পুকুরের ভেতরে বা ঘাটলায় কে আছে ওইভাবে ভালো করে বোঝা যায় না। তো উনি একটু দেখার জন্য কিছুটা নিচে নেমেছেন। তো ওই সময় আবার পুকুরের পানি খুবই কম ছিল আর ঘাটলার পানি অনেক নিচে চলে গিয়েছিল। তো নানা যখন নিচে নামলেন তখন দেখলেন যে সাদা শাড়ি পরিহিত একজন নারী পেছন থেকে দেখা যাচ্ছে আর কি, কিন্তু সে একটা হাত উঁচু করে ধরে রেখেছে এবং ওই হাতটা ভাঙা, ধরেন যে কোনোই থেকে কোনো হাত ভেঙে গেলে যেরকম ঝুলতে থাকে মনে হচ্ছে ওই রকম ঝুলছে। তো নানা আবার পিছন থেকে বলছেন যে ও জেঠি আপনি কে, এখানে কি করতেছেন, আপনার হাত ভাঙলো কিভাবে? তখন ওই পেছন থেকেই ওই মহিলা মানে ওই দিকে উল্টো দিকে ঘুরেই যে নাতি এদিকে আয় আমার কাছে আয়। তখন নানা অবাক হন, কারণ কণ্ঠটা অপরিচিত সেটার থেকেও বড় কথা হচ্ছে কণ্ঠটা বেশ কর্কশ, মহিলা মানুষের কণ্ঠ সাধারণত এরকম হয় না, আর এইরকম কণ্ঠের কোনো মহিলাকে উনি গ্রামে ওনার ওই 17-18 বছর বয়সে দেখেননি আর কি, বা শোনেনও নাই কারো এরকম কণ্ঠ হতে পারে। তো উনি বিষয়টা মানে একটু অস্বাভাবিক নেন, এটা যে প্যারানর্মাল বিষয় বিষয়টা এরকম না। উনি চিন্তা করেছিলেন যে হঠাৎ করে কাছে ডাকতেছে, আবার হাত এরকম করে ঝুলাচ্ছে, ভাঙা হাতকে এইভাবে উঁচু করে ধরে রাখে নাকি, কোনো এক বিপদ আপদে পড়ি নাকি, নাকি আবার তার হাত ভেঙে গেছে পরে আমার উপর দোষ চাপাবে। তো ওই চিন্তা করে উনি উঠে যাবেন, মানে উল্টো দিকে ঘুরে আবার উপর দিকে উঠে যাবেন। তখন হঠাৎ করে উনি ওনার একটা হাতে অনুভব করলেন কেউ একজন খপ করে তার ওই হাতটা চেপে ধরেছে। তখন নানা পেছন দিকে ঘুরে তাকান, দেখতে পান ওই মহিলা উল্টো দিকে ঘুরে তাকিয়েছে এবং তার হাতটা বড় করে নানার এই হাতটা চেপে ধরেছে। আর ওই মহিলার চেহারা দেখেই নানা প্রচণ্ড ভয় পান, মনে হচ্ছে মানে তার চেহারার যে মাংসগুলো ওগুলো খুলে খুলে পড়ছে, একদম পচে গেছে, খুলে খুলে পড়ছে, চোখ দুটো গোল,
আমাদের চোখের উপর যে পাপড়ি রয়েছে বা চোখের উপর যে পাতা রয়েছে, এই কারণে কিন্তু আমাদের চোখটা অনেকটা পটলের মতো দেখা যায়, বা পটলটা যদি মাঝখান থেকে ফেরে ফেলা হয় ওরকমটা দেখা যায়। কিন্তু আমাদের চোখের উপরের যেই পাতাটা, এটা যদি না থাকে তখন কেমন দেখা যাবে? একদম গোল দেখা যাবে না, ওই রকম। আর ওই মহিলা তখন বলে ওঠে যে আমার এই হাতটা তো তুই ভাঙছিস রে, তোকে তো এমনি এমনি ছাড়বো না। এই বলেই ওই মহিলাটা একদম চোখের পলকে ওই নিচ থেকে উপরে উঠে আসেন, হাতটা কিন্তু ছাড়েন নাই, আর নানা তো ছোটার চেষ্টা করছেন। দিন দুপুরে এই ধরনের একটা ঘটনা ঘটছে। নানাকে কি করেছে ওই মহিলা, ধাক্কা দিয়ে মাটির উপর ফেলে দিয়েছে, ফেলে দিয়ে তার মাথার উপর এমন চাপ দিয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোনো নরম কোনো জিনিস যদি শক্ত জিনিসের উপরে রেখে পা দিয়ে চাপ দিয়ে সেই জিনিসটাকে ফাটিয়ে দেই, মনে হচ্ছে ওই মহিলা ওই গফুর নানার মাথার উপরে চাপ দিয়ে তার মাথাটাকে ফাটিয়ে একদম পিষে ফেলবেন। আর এমন ব্যথা শুরু হয়েছে, মনে হচ্ছে এখনই তার মাথার যে হাড় এগুলো ভেঙে চুরমার হয়ে যাবে এবং উনি ওখানেই মারা যাবেন। ওই অবস্থাতে আসলে দোয়া দুরুদ পড়ার কোনো মানসিক অবস্থা থাকে না। তো এরকম হচ্ছে অল্প সময়ের মধ্যে কি হয়েছে, এই গফুর নানার নাম ধরে কেউ একজন ডাকছে। তখন ওই অবয়বটা বলে ওঠে তোর বাপ আসতেছে রে, এখনকার মতো ছেড়ে দিলাম, তবে তুই মনে রাখিস তুই কিন্তু বেশি দিন বাঁচতে পারবি না, শুধু এতটুকুই বলে আজকে চলে যাচ্ছি, তোকে আমার আর মারতে আশা লাগবে না, তুই এমনিই মরবি। তো কি হয়, গফুর নানা লাফ দিয়ে ওঠেন, মাথায় প্রচণ্ড ব্যথা। ওদিকে গফুর নানার বাবা ওদিক দিয়ে আসছেন তার ছেলেকে খোঁজার জন্য, কারণ গরু তার ছেলে অন্যের গরু ধরে বেড়াচ্ছে, জবাই করা দেখে বেড়াচ্ছে, নিজের বাড়ির গরু পড়ে আছে, কোনো খোঁজ খবর নেই। এই জন্য উনি তার ছেলেকে খুঁজতে বের হচ্ছিলেন, ওইদিক দিয়ে আসছিলেন এবং চিৎকার করছিলেন যে উনি কোথায় আছে। অনেক সময় অনেক দূর থেকে আওয়াজ শোনা যেত। তো যাই হোক, উনি তো ওঠেন, উঠে চিৎকারের শুনে জবাব দেন। তখন তার বাবা চলে আসে, বলে যে কী ব্যাপার, তুই এই অবস্থা কেন, এখানে তুই কেন, আর সমস্ত শরীরে এরকম কাদামাটি মাখানো কেন? তখন উনি ওই অবস্থায় কিছু বলেন নাই ওইভাবে, উনি বলেন যে ওই যে গরু ধরছিলাম তো এই জন্য মাটিটাটি লাগছে আর কি। কিন্তু পুকুর পাড়ে যে এত বড় ঘটনা ঘটে গেল এটা কিন্তু তার বাবার কাছে উনি গোপন করে যান। তারপরে তারা বাড়িতে আসলো, বাড়িতে এসে গরু কাটাকাটি করে রান্নাবান্না সব কিছু শেষ, সবাই রাত্রেবেলা ঘুমাতে গেছে। মাঝরাতে গফুর নানার শরীরে প্রচণ্ড জ্বর, এই জ্বর আর ভালো হয় না, 10 দিন জ্বর, অনেক ডাক্তার কবিরাজ কিন্তু এই 10 দিনের মধ্যে দেখানো হয়েছিল, জ্বর কিন্তু কোনোভাবে কমে নাই। এদিকে নানার শরীর কিন্তু এই 10 দিনে শুকিয়ে একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে। 11তম দিন নানার মা এবং বড় বোনকে, বড় বোন এই নানাকে গোসল করানোর জন্য ঘরের বাইরে নিয়ে আসেছে, নিয়ে এসেছেন আর কি। এই কদিনের ভিতরে গোসল করার নাই, মানে শরীরটা মুছিয়ে দিয়েছেন আর কি, মাথায় জলপট্টি দিয়েছেন, শরীরটা মুছিয়ে দিয়েছেন। তো নানাদের বাড়ির উঠোনের এক পাশে একটা আম গাছ ছিল, হঠাৎ করে নানা আম গাছের দিকে আঙ্গুল ইশারা করে তার মাকে দেখাতে থাকে আর বলতে থাকে, মা মা এই শকুনটা আমাকে ওই ভুইয়াদের পুকুরে ফেলে আমার মাথার উপর চাপ দিছিল। তখনই মূলত নানার সাথে এই ঈদের দিন কি ঘটনা ঘটেছে সবাইকে খুলে বলেন। যখন নানা ঈদের দিনের ওই ঘটনা খুলে বলেন তখন সকাল আনুমানিক 11টার মতো বাজে। তো নানার বাবা এই ঘটনা শোনার সাথে সাথে বলে যে করছিস কি, তুই আমাকে বলিস নাই কেন এতদিনে, তুই বলবি না যে এই ধরনের সমস্যা হয়েছে, অযথা শুধু ঝাড়ফুঁক করাইছি, ওরা তো কোনো রোগী ধরতে পারে নাই। নানার বাবা বিকালের মধ্যে একজন বয়স্ক কবিরাজের সন্ধান পান, তিনি অনেকদিন যাবৎ জিন রিলেটেড বিভিন্ন রোগীদের চিকিৎসা করতেন, অনেকে সুস্থ হতেন আল্লাহর রহমতে। অল্প সময়ের মধ্যে ওই কবিরাজের অনুগত জিনদের মাধ্যম দিয়ে খবর নিয়ে নানার বাবাকে জানিয়ে দেন যে না রে বাপু এখন আর সময় নাই, যেই দিন ওর সাথে ওই ধরনের ঘটনাটা ঘটছে, বিশেষ করে ঈদের দিন যেটা ঘটল, ওই দিন যদি ট্রিটমেন্ট করা যেত তাহলে কোনোভাবে সমাধান করা যেত। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই সময়ে ওই পিশাচিনীটা এই গফুর মিয়াকে মারতে না পেরে ওর শরীরের ভেতরে থাকা সব জিনিস নষ্ট করে দিয়েছে। মূলত ওর শরীরের যে জ্বরটা, এই জ্বরটা স্বাভাবিক কোনো জ্বর না, এই ধরনের জ্বর যদি কোনো জিন সৃষ্টি করতে পারে কোনো মানুষের শরীরে, ওই
যে গরম, শরীরে যে গরম ভাব, ওই গরম ভাবে শরীরের ভিতরে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হতে থাকে। মূলত এটাই হয়েছে, ওর শরীরের ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে, এখন কোনোভাবেই ওকে সুস্থ করা সম্ভব না, এমনকি ওই পিশাচিটা এসেও ওকে সুস্থ করতে পারবে না, ওকে মরণ বান মেরেছে, এটার কোনোভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, ওর ভিতরে সব কিছু শেষ, ও মারা যাবে। তখন এই গফুরনানার বাবা খুব ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফেরত আসেন, আর ওই দিন রাতের বেলায় এই গফুরনানা পৃথিবী থেকে বিদায় নেন। নানার গোসল, দাফন কাফন সব জায়গাতে নাকি ওই ডানা ভাঙা শকুনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কবর দেওয়ার সময় নাকি দূরে একটা গাছের উপরে এই শকুনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই দিনের বেলাতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, না বুঝে এভাবেই খেলার ছলে বিনা কারণে একটা শকুনকে আঘাত করার ফলে নানার আপন বড় ভাই গফুর নানা, মানে বড় নানা, অকালে প্রাণ হারান। আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের ঘটনার মাধ্যমে একটি কথা সব সময় বলে আসি, সেটা হচ্ছে বিনা কারণে, বিনা কারণে কাউকে কোনোভাবে, হোক সে মানুষ হোক সে একটা পিঁপড়া, তাকেও আঘাত করা যাবে না। আমরা বিভিন্ন ঘটনাতে দেখতাম যে রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করা যাবে না, কিন্তু এই ঘটনার মাধ্যম দিয়ে প্রমাণিত হলো যে দিনের বেলাতেও কোনো প্রাণীকে অকারণে আঘাত করা যাবে না, দিনের বেলাতেও কোনো জিন কোনো প্রাণীর বেশে থাকতে পারে, যেটা কিন্তু প্রমাণিত হলো এই ঘটনার মাধ্যম দিয়ে। আল্লাহ আমাদেরকে যেন জালিম না বানান, কারণ আমরা যদি কারোর উপর জুলুম করি সে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমণ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে যদি ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমণ করতে নাও পারে, আল্লাহর দরবার যদি ফরিয়াদ করে, তাহলে কিন্তু আমাদের বাঁচার আর কোনো উপায় নেই, কারণ মুসলিমের দোয়া কিন্তু আল্লাহ তাআলার দরবারের সাথে সাথে কবুল হয়, এটা ভুলে গেলে চলবে না। এই জন্য প্রিয় লিসেনার্স, আমাদের দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়, আমরা যেন সেই চেষ্টা করিব। আর পশু পাখিদের আক্রমণ করা, এটা আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস, কোনো কারণ ছাড়াই কুকুর বিড়াল বা বিভিন্ন জিনিসগুলোকে আমরা আঘাত করি। আমরা কোথাও দেখতে গিয়েছি, মানে চিড়িয়াখানায় কোনো কিছু দেখতে গিয়েছি, কোনো কারণ ছাড়াই বানরের খাঁচায় আমরা ঢিল মারছি, তো বানর লাফালাফি করছে, এটা দেখে আমরা মজা পাচ্ছি, এটা কি কোনো মনুষ্যত্ব আছে এমন কোনো মানুষের কাজ হতে পারে যে আপনি একটা প্রাণীকে আঘাত করে কষ্ট দিয়ে সে যন্ত্রণা ছটফট করছে আপনি মজা পাচ্ছেন, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এটা পশুর কাজ, তাহলে ওই পশুর সাথে আমাদের পার্থক্য থাকলো কি? পশুও কিন্তু অকারণে মানুষের উপর আক্রমণ করে না, এটা কিন্তু আমরা সকলেই জানি। আচ্ছা, আমরা মানুষরা অকারণেই পশুর উপর আক্রমণ করি, তাহলে আশরাফুল মাখলুকাত নামের বিশেষত্ব কি আমরা রক্ষা করতে পারলাম? নিশ্চয়ই পারলাম না। এই ধরনের বদ অভ্যাস আমাদের মধ্যে যারা আছে, আল্লাহর ওয়াস্তে আমরা যেন এই বদ অভ্যাসগুলো ত্যাগ করি। শুধু তাই না, আমাদের পরিবারের ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে, এরাও দেখবেন অকারণে পিঁপড়াগুলো মেরে ফেলে, ওরা তো বোঝে না যেটা কী জিনিস, ওরা খেলার ছলে মেরে ফেলে। বাচ্চাদেরকেও কিন্তু আমরা এগুলো শেখাবো, যাতে করে ওরাও যখন একটু বোঝা শিখবে, ওরাও এগুলোতে সতর্ক হয়, তা না হলে ওরাও কিন্তু এই ধরনের হঠাৎ বিপদে পড়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। নিয়ে নিচ্ছি ছোট্ট কয়েক সেকেন্ডের একটি বিরতি। আবারও স্বাগত। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম নতুন আরও একটি ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, সেগুলো আমরা প্রচারও করেছি। ওনার নাম এনামুল হক, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে কাতারে রয়েছেন, ওনার দেশের বাড়ি কুমিল্লার হোমনাতে। তো এই ঘটনাটি উনি ওনার নানির মুখ থেকে শুনেছেন। ঘটনাটির সময়কাল 1980 দশকের দিকে আনুমানিক, কারণ হচ্ছে গ্রামের মুরব্বীরা কিন্তু ওই সময়ে কোনো সাল ওইভাবে মনে রাখতেন না, কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা বলে বলতেন যে এই সময়ের আশেপাশে ঘটেছিল আর কি, যেমন মুক্তিযুদ্ধের বছর, 88 সালের বন্যা, এরকম একটা সময় বলেন আর কি, যে এরকম, তো সেই হিসাবে বোঝা যায় 1980 সালের আশেপাশে হবে আর কি। তো এনামুল হক ভাইয়ের মামারা ছিলেন 7 জন, মানে তার মামারা 7 ভাই ছিলেন, আর 2 বোন ছিলেন, 2 বোনের মধ্যে ওনার 1 জন খালা আর 1 জন তো ওনার মা আর কি। তো ওই সময় কিন্তু ওনাদের এলাকায় বিদ্যুৎ আসেনি,
তো রাতের বেলার একমাত্র ভরসা ছিল ওই সময় হারিকেনের আলো বা কুপিবাতি, ল্যাম্প বলি আমরা যেটাকে আর কি। তো এই এনামুল ভাইয়ের নানার বাড়িটি ছিল ওনাদের এলাকার সবথেকে পুরনো একটা পুকুরের পাড়ে। তো বলে রাখা ভালো, ওনাদের বাড়ি এবং ওনার নানার বাড়ি কিন্তু একই গ্রামে কিন্তু ভিন্ন পাড়ায় আর কি। যেমন আমরা উত্তর পাড়া দক্ষিণ পাড়া অনেক সময় বলি না, পূর্ব পাড়া পশ্চিম পাড়া, কিন্তু গ্রাম একটা ওরকম আর কি। তো পুকুরের পার ঘেঁষেই ওনার নানাদের বাড়ি ছিল। তো এক পাশে বাদশার সাথে অনেক পুরনো একটা গাব গাছ ছিল, অন্য পাশে ওনাদের এলাকার কিছু হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ি ছিল, আর বাড়ির সামনে দিয়ে চলাচলের রাস্তা ছিল। বাড়ির সাথে বাদশার থাকা একটু বিকেল হলেই অন্ধকার হয়ে যেত বাড়িটি। তো এবার মূল ঘটনায় আসি। পুকুর আর বাদশারটা নিয়ে কিন্তু তখন এলাকায় খুব এক কুখ্যাতি ছিল। এই পুকুরটাকে কিছুদিন পরপর কোনো না কোনো বাচ্চার লাশ পাওয়া যেত। তো যেই রাত্রে ঘটনাটি ঘটে, রাতটা ছিল রমজান মাসের কোনো একটা রাতে। সচরাচর এই এনামুল হক ভাইয়ের নানি সাহরি খাওয়ার রান্নাটা রাত দুটো কি তিনটার দিকে করতেন, যাতে সবাই গরম গরম খেতে পারে। তো সেই সময় এক রাত্রে নানি উঠে রান্না করছিল। রান্নাঘরটা ছিল পুকুরের একদম পাড় ঘেঁষে। তো নানি ওই রাত্রে মাছ রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন, মাছ কেটে সেই পুকুরে পরিষ্কার করার জন্য নিয়ে গিয়েছিলেন। তো মাছ ধুয়ে ওঠার মানে উঠতে যাবেন, হঠাৎ করে নানি খেয়াল করেন তার সামনে একটা সাদা বিড়াল চলে আসছে। উনি পুকুরে নামার আগে কিন্তু কোনো বিড়াল দেখেন নাই। তো নানি বিষয়টা আসলে পাত্তা দেন নাই, উনি চিন্তা করেন হয়তো পাশের বাড়ি বিড়াল হবে। আর মাছ কাটাকুটি করতে গেলে আশপাশ থেকে এই ধরনের বিড়াল চলেই আসে, এটা দিনের বেলা হোক রাতের বেলা হোক, এ আর নতুন কোনো কিছু না, উনি এগুলো নিয়ে আসলে ওইভাবে ভাবেন নাই। তো উনি ওনার মতো করে মাছ নিয়ে চলে আসেন, আর ওই বিড়ালটাও পিছন থেকে ওনার মানে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, আমাকে একটু মাছ দিয়ে যাও, মিউ 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 করতেছে আর কি, মানে মাছ খেতে চাচ্ছে। মাঝে মাঝে বিড়াল খুব কাছে এসে এক পাউচো করে নানির শাড়ির একটা অংশ টান দেয়, ঘষা দেয়, মানে আঁচড় দেয়, মানে আমাকে একটু দিয়ে যাও। তো নানি কিন্তু এইসব বিষয় নিয়ে আসলে মাথা ঘামান নাই, কারণ বিড়াল হর হামেশা এগুলো করতেই থাকে। আর মাছ কোটার সময় সময় লাঠি নিয়ে বসতে হয়, নাহলে বিড়ালগুলো এসে মাছ চুরি করে পালায়। এগুলোতে তো উনি খুব ভালোই অবগত আছেন এগুলো নিয়ে আর কি। তো উনি বাসায় চলে আসছেন, তারপরে মাছগুলো রান্না করছিলেন। তিনি খেয়াল করেন যে ওই বিড়ালটা তার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে। তো নানি বিড়াল ভেবে যতবার তাকে যাহ যাহ বলে তাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু বিড়ালটা কিছু থেকেই যাচ্ছে না, মানে কোনোভাবেই তাকে শোনা যাচ্ছে না। আবার বিড়ালটা যে তার খুব কাছে আসবে, কাছেও আসছে না। নানি দীর্ঘ সময় ওই বিড়ালটাকে পাত্তা না দিলেও ধীরে ধীরে বিষয়টা বুঝতে পারেন যে এটা বিড়াল না, এটা অন্য কোনো কিছু হতে পারে। আর তার খুব এখন কাছে আসতে পারছে না, তার কারণটা ছিল উনি তো রান্না করছেন, চুলার কাছে আসেন, এই জিনভূত আগুন দেখলে ভয় পায়, হয়তো বা এই কারণে ওটা কাছে আসতে পারছে না। আর উনি তো মাটির চুলায় রান্না করছেন, ওই আগুনের তাপটা চারদিকে ছড়িয়ে পড়ছিল, হয়তো বা এই কারণে আসতে পারছিল না, উনি এটা চিন্তা করেছেন। তো যাই হোক, নানি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন, বুঝতে পেরে কিছুটা ভয় পাচ্ছিলেন। এই কারণে উনি কী করেছেন, ওনার দুই ছেলে মানে এনামুল হক আবির ভাইয়ের দুই মামার নাম ধরে ডাক দিয়েছেন আর কি। তো উনি ডাক দিয়ে বলেছেন, এই ঘর থেকে লাঠিটা নিয়ে আসতো, এই জিনিসটা খুব বেশি জ্বালাইতেছে। তো মায়ের ডাক শোনার পর তাদের কিন্তু ঘুম ভেঙে গেছে, বেশ কয়েকবার ডাক দিয়েছেন আর কি। তখন ঘর থেকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, কী আনবো, তখন বলে একটা লাঠি নিয়ে আয়। তখন এই এনামুল হক ভাইয়ের এই দুই মামা ওনারা একটা লাঠি নিয়ে বের হয়েছেন আর কি। এবং সাথে কিন্তু শুধু এই দুইজন আসে তা না, এই এনামুল হক ভাইয়ের যিনি খালা উনিও আসছেন আর কি। তো ওনারা আসার পর ওনারাও কিন্তু ওই বিড়ালটাকে দেখেছেন। তখন ওনারা আর বিষয়টা ওইভাবে চিন্তা করেন নাই, যেহেতু তার মা বলেছেন যে এই জিনিসটা খুব বিরক্ত করছে। তো ওনারা কী করছেন, ওইটা নিয়ে ধাওয়া করেছে তিনজনই। তখন বিড়ালটা এক লাফে ওই বাঁশ ঝাড়ে উঠে, মানে বাঁশ বেয়ে উপরে উঠে গেছে। বিড়াল কিন্তু সাধারণত বাঁশ বেয়ে উপরে ওঠে না, তারা গাছ বেয়ে উপরে ওঠে, কিন্তু বাঁশ বেয়েও সাধারণত উপরে ওঠে না, কারণ বাঁশ অনেক কঞ্চি থাকে, ওরা ওইভাবে উঠতে পারে না, অনায়াসে উঠতে পারে না। কিন্তু এই বিড়ালটা একদম অনায়াসে এক লাফে মানে বাঁশ বেয়ে উপরে উঠে গেল। আর
তখনই ঘটে একটা ভয়ানক ঘটনা। সেটা কি? সেটা হলো এই নানি একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, যেটা মূলত শুধু নানি না আরও কয়েকজনই শুনেছিল ওইখানে উপস্থিত। শব্দটা ছিল এরকম, ওই যে চামচিকা যেভাবে চিকচিক চিকচিক করে না, তো চামচিকা যদি চিকচিক করে কথা বলে শব্দটা কেমন হবে? তো ওই রকম চামচিকার মতো চিকচিক করে বলছে যে মাছ চাইলাম মাছ দিলি না, তো ভালো কথা, আবার আমাকে মারতে তোর ছেলেপুলোকে নিয়ে আসছিস, আমি তো তোদের ছাড়ব না রে। তো এইটা ওখানে থাকা সবাই শুনেছিল, তবে বুঝতে পারেনি সবাই, তবে নানি খুব ভালো করে বুঝেছিল। তো নানি আবার খুব সাহসী ছিলেন, উনি পাঁচ অক্ত নামাজ কালাম পড়তেন, গ্রামের মহিলা তো একটু সাহস না থাকলে আসলে রাত বিরেতে চলাফেরা করা মুশকিল, বিশেষ করে রান্না বাড়া, অনেক সময় রাতবেলা উঠতে হয়, এই যে রমজান মাসে উনি প্রতিরাত্রে উঠে রান্নাবাড়া করেন, আবার পুকুর পাড়ে ওই যে পুকুরে বাচ্চা কাচ্চা মারা যায় সেই পুকুরে মাছ ধুতে গিয়েছেন, তো সাহস না থাকলে তো এটা সম্ভব না। তো নানার বাড়ির পাশে যে হিন্দু পরিবারগুলো ছিল, তো ওই সময় আবার দুর্গাপূজার সময়ও ছিল, মানে ঠিক রোজা চলে গেল দুর্গাপূজার সময়টা আসলো আর কি। ওই হিন্দু পরিবারগুলো কিন্তু বেশ সচ্ছল ছিলেন, তো ওনারা বেশ কয়েকটা পরিবার মিলেই নিজস্ব অর্থায়নে একটি মণ্ডপ বানিয়ে পূজা করতেন। তো প্রতি বছরের মতো ওইবার একটা মণ্ডপ বানানো হয়, আর গ্রামের বাচ্চারা কিন্তু সবাই দলমত নির্বিশেষে ওই মণ্ডপগুলোতে যান আর কি, দেখার মূর্তি দেখার জন্য যান আর কি। তো মামারা তখন ছোট ছিলেন, 10-12 বছর বয়স, বিশেষ করে ওই দুইজনের কথা বলছি, তো নাম যদিও বলেছেন আমাকে ইনামুল হক ভাই, এবং বলেছেন দুই মামার নামটা যেন না বলি আর কি, তো যাই হোক এই কারণে বললাম না। তো ওনারাও কিন্তু ওই পূজা দেখতে গিয়েছেন, সন্ধ্যার দিকে গিয়েছেন। তো পূজো মণ্ডপটা যেখানে ছিল তার একটু বর্ণনা দিই, যে ওনাদের গ্রামের প্রধান রাস্তার এক পাশে ছিল সেই হিন্দু বাড়ির ওই পূজা মণ্ডপ, আর রাস্তার অন্য পাশে ছিল একটা শ্মশানঘাট একদম নদী ঘেঁষে আর কি। তো সচরাচর এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর মানুষ চলাচল করতে একটু ভয় পেত, আর অন্ধকার হয়ে গেলে ওদিক দিয়ে মানুষ খুব একটা আসতো না বললেই চলে, আর আসলেও দলবদ্ধভাবে আসতো, মানুষের মুখে মুখে বিভিন্ন ধরনের ঘটনা প্রচলিত ছিল এইসব বিষয় নিয়ে আর কি। তো পুজো দেখে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল, তো ওই সময়ের হিসাব মতে ওই 1980 সাল বা আশেপাশের সময় হিসাব মতে রাত 9:30 আনুমানিক আর কি, আর ওই সময়ে গ্রামে কিন্তু রাত 9:30 মানে হচ্ছে মধ্যরাত, আমাদের এখন যেমন রাত 2:30 মধ্যরাত, কিন্তু গ্রামের প্রেক্ষাপট কিন্তু এক না। তাই এদিকে নানি তার সন্তানদের জন্য অপেক্ষা করছে, মানে ইনামুল হক ভাইয়ের নানি, তো ইনামুল হক ভাইয়ের মা তখন তো তার বিয়ে হয় নাই, আর ওনার যে খালা, বাড়ির অন্য সদস্যরা চিন্তা করছে কী ব্যাপার ওরা দুজন আসে না কেন। তো হঠাৎ করে কী হয়েছে, এই দুই মামা দৌড়ে এসে ঘরের দরজার পর ঠাস করে পড়েছে, এবং এমন হুড়মুড় করে পড়েছে দরজার যে খিল সেই খিলটাও ভেঙে গেছে। তো বোঝাই যাচ্ছে ওরা বড় ধরনের কোনো একটা সমস্যায় পড়েছিল। তো এই অবস্থা দেখে এই ইনামুল হক ভাইয়ের নানি, তার খালা, ইনামুল হক ভাইয়ের মা, তারা তো কিছু জিজ্ঞেস করার আগে কান্নাকাটি শুরু করেছেন। তো অন্য যে ভাইয়েরা, মানে ইনামুল হক ভাইয়ের যে আরও যারা মামারা রয়েছেন, মানে ওই দুই মামার যে বড় ভাইয়েরা আর কি, তারা তো দ্রুত ওখানে চলে আসছেন, কারণ তারা তো 7 ভাই, তাড়াতাড়ি করে এই দুজনকে ধরাধরি করে খাটে শুয়ে দিয়েছেন, তাদের দুজনের চোখ মুখ লাল হয়ে আছে। তো বড় মামারা জিজ্ঞেস করে কী হয়েছে, কার সাথে ঝগড়া করছিস, কে মারছে বল, কার এত বড় সাহস ওদের গায়ে হাত তুলছে। কিন্তু এই ছোট দুই মামা এত ভয় পেয়েছে যে ওদের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু অন্য 5 মামা চিন্তা করছে যে নিশ্চয়ই তাকে কেউ আঘাত করছে, হয়তো বা ঝগড়াঝাটি হয়েছে গ্রামের অন্য কেউ ওদেরকে বকাঝকা করেছে, এই জন্য ওরা তারা খেয়ে এখানে এইভাবে চলে আসছে। তো ওনারা ওইটা চিন্তা করেছেন। তো যখন এই দুই মামা একটু স্বাভাবিক হয়েছেন, তখন বলেন যে ওনারা পূজার মণ্ডপ ছেড়ে যখন রাস্তা দিয়ে বাড়ির দিকে আসছিলেন, তখন অন্ধকারে ভেতর থেকে কেউ একজন তাদেরকে, মানে ওনারা দুজনকে কাছে ডাকছে, যে এই দাঁড়া দাঁড়া, কই যাস, আমারে নিয়ে যা। তবে এই যে এই শব্দটা, এই শব্দটা ওনাদের কাছে পরিচিত মনে হয়, ওই যে চিকার মতো চিকচিক বা চামচিকার মতো চিকচিক করে যে কথা বলে না, অনেকটা ওই রকম। তো ওনারা ওই অন্ধকারের ভিতরে ওই শব্দ শুনছে, পেছন থেকে নাম ধরে ডাকছে তাদের। তো ওনারা কী করেছেন, ভয় পেয়ে জোরে জোরে হাঁটা শুরু করেছেন। কিছুক্ষণ পর আবার ওই একই রকম শব্দ বলে ওঠে, ওই দিন তো মাছ খেতে চেয়েছিলাম, তোরা তো আমাকে মাছ দিলি না, উল্টো আমাকে মারতে গেছিলি, ওই দিন তো কিছু করতে পারি নাই রে,
আজকে তোদের পাইছি, আজ আর তোদের রক্ষা নাই। তো এই কথা শোনা মাত্র ওই দুই মামা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে ওই দুই মামা তাদের পিঠে প্রচণ্ড জোরে একসাথে একটা থাপ্পড় খান। এই থাপ্পড় খাওয়ার পর ওনারা হুড়মুড় করে পড়ে যান, মানে সামনের দিকে, মানে দৌড়াচ্ছেন, পেছন থেকে যদি ধাক্কা লাগে মানুষের সামনের দিকে পড়ে যাবে। কিন্তু পড়ে যাওয়ার পরও ওনার পেছন দিকে যে কী আছে এটা খেয়াল করেন নাই। পড়ে যাওয়ার পরও ওনারা দুজন বাড়ির দিকেই দৌড়াচ্ছেন, মানে এলো পাথারেই দৌড়াবেন মিশন এরকম না, বাড়ির দিকে ওনারা দৌড়াচ্ছেন। তো ওইভাবেই দৌড়ে ওনারা বাড়িতে চলে আসেন। মূলত পূজা মণ্ডপ থেকে বাড়ির দূরত্ব পায়ে হাঁটার পথ যদি বলি 5 মিনিটের রাস্তা ছিল, আর অর্ধেকটা পথ ওনারা চলে এসেছিলেন, বিশেষ করে বাঁশসারের কাছাকাছি চলে এসেছিলেন, আর ওইখানে এক দৌড়ে ওনারা বাড়িতে চলে আসছিলেন আর কি। তো এই কথা বলার পর সবাই তাদের যেই জামাটা ছিল ওইটা খুলে পিঠ দেখে একটা অদ্ভুত ছাপ আবিষ্কার করেন। সেটা হলো যেই জিনিসটা তাকে পিঠে আঘাত করেছে এই জিনিসের আঙ্গুল হচ্ছে 4টা, মানে 5টা আঙ্গুল থাকে না সবার, বিশেষ করে মানুষের, কিন্তু এই জিনিসটার আঙ্গুল 4টা, কারণ 4 আঙ্গুলের ছাপ খুব স্পষ্টভাবে এই পিঠের উপর বসে আছে। এবং দুই হাত দিয়ে একসাথে যে পিঠে চড় মেরেছে বোঝা যাচ্ছে, কারণ একটা ডান হাত আর একটা বাম হাত এরকম মনে হচ্ছিল আর কি। কারণ হাতের আঙ্গুলের একটা গঠন রয়েছে, ডান হাত যদি আমরা কোথাও ছাপ দেই সেটার ছাপটা এক ধরনের হয়, বোঝা যায়। বিশেষ করে দুই হাত যদি একসাথে আমরা করি, তো বোঝা যাচ্ছে যে ওই জিনিসটা একসাথে দুই হাত দিয়ে আঘাত করেছিল। তো যাই হোক, নানি কী করেছিলেন, এক হুজুরের মাধ্যমে পানি পড়া এনে পরের দিন খাইয়েছিলেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। ওনাদের যে জ্বর এসেছিলো মূলত ওই রাত থেকে, পরবর্তীতেও এই জ্বর আর কমে না, গ্রাম্য ডাক্তার এসে ওষুধ দিয়েছিল কাজ হয় না, এইভাবে 7 দিন জ্বর ছিল। 7 দিন পর দুই মামা হঠাৎ করেই একসাথেই মারা গিয়েছিলেন। দুটো সন্তান এভাবে মারা যাওয়া, এটা কি কেউ সইতে পারে? নিশ্চয়ই না। কিন্তু তারপরও সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছুই কাটিয়ে ওঠে, আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পথে তখন। আর তখনই আরও একটা খারাপ ঘটনা ঘটে। যেই খালা ওই দুই ভাইয়ের সাথে বের হয়েছিল ওই বিড়ালটাকে ধাওয়া করতে, মনে আছে ওই রাতের কথা? তখন তো শুধু ওই দুই ভাই ছিল না, মানে দুই মামা ছিল না, এনামুল হক ভাইয়ের, তার একমাত্র খালাও ছিল সেখানে। তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন। এখন গ্রামের ওয়াশরুম যে বাড়ির বাইরে থাকে এটা তো নতুন করে বলার কিছু নাই। তো ওয়াশরুমটা ওই বাসার কাছাকাছি ছিল আর কি। তো উনি ওয়াশরুমে ঢোকার পরেই উনি অনুভব করেন কে যেন ওয়াশরুমের যেই বেড়া রয়েছে এটাকে ঢিল মারছে। তো প্রথমে মনে করেছে যে ওনার আরেক বোন, মানে এনামুল হক ভাইয়ের মা, উনি ঢিল মারছেন, তো দুষ্টমি করছেন। কিন্তু বারবার এরকম হচ্ছে, তখন সন্দেহ জাগে যে কী ব্যাপার, আমি ওয়াশরুমে ঢোকার সাথে সাথে এরকম ঢিলাঢিলি করছে কে, দেখি তো বের হয়ে দেখি। বের হয়ে উনি বলেন যে আপা এই ঢিল মারছিস কেন, কিন্তু কোনো সারা শব্দ নেই, কোথায় তার আপা, কোথাও তো নাই। উনি চিন্তা করছেন হয়তো বা আমার বের হওয়ার শব্দ শুনে সে দৌড়ে মায়ের কাছে চলে গেছে। তো উনি ওই ওয়াশরুমের আর নতুন করে ঢোকা বাদ দিয়ে উনি ওনার মায়ের কাছে যাওয়া শুরু করছেন, যে যাই মায়ের কাছে নালিশ করে আসি, এই রাত বিরেতে এরকম তার বোন এরকম ঢিলাঢিলি করছে। তো উনি যখন একটু আগাবেন তখন ওই খালা দেখতে পান যে তার মায়ের মতো, মানে এনামুল হক ভাইয়ের নানির মতো কাপড় পরে, মানে ওনার যে কয়েকটা এক ধরনের কাপড় ছিল, কাপড়ের একটা নির্দিষ্ট কালার থাকে দেখলে বোঝা যায়, তো ওই ধরনের কাপড় পরে কে যেন দাঁড়িয়ে আছে সেই বাসধারের সামনে। হঠাৎ করেই দেখেছে, কারণ ওটা তো সাদা কাপড় ছিল না, এই জন্য প্রথম দিকে হুট করে চোখে পড়েনি। তো খালা আবার নানিকে জিজ্ঞেস করে, মা মনে করে আর কি, যে মা তুমি এত রাত্রে এখানে কী করো, আর তুমি দেখছো তোমার বড় মেয়ে আমাকে ভয় দেখানোর জন্য বারবার এই ওয়াশরুমের দরজায় ঢিল মারছে। তো এইভাবে কয়েকবার বলার পরও ওই অবয়বটা কোনো সাড়া শব্দ দেয় না। তখন খালা রাগ করে ওই নানিকে, মানে তার মাকে আর কি, যেহেতু মা মনে করছে আর কি খালা, তো উনি কী করেছেন কাছে গিয়ে হাত ধরে টান দিয়েছেন। তখন ওই অবয়বটা এই খালার দিকে ঘুরে তাকায়, আর যখন ঘুরে তাকিয়েছে তখন খালা এই অবয়বটাকে দেখে প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছেন এবং ওখানেই সেন্সলেস হয়ে গেছেন। তো এই এনামুল হক ভাইয়ের খালার চিৎকার শুনে বাড়ির সবাই তো ঘুম থেকে উঠে পড়ে, সবাই বের হয়ে যায়, সবাই খালাকে পড়ে থাকতে দেখে, খালাকে ঘরে নিয়ে আসে,
উনার প্রচণ্ড জ্বর ওই রাত থেকেই, সকালবেলা খালার জ্ঞান ফেরে, আর রাতেরবেলা তো ঘুমের মানে ওই ওর ভিতরে আর জ্ঞান ট্যান ফেরে নাই, ওই রকমই ছিল, কিন্তু শরীরে জ্বর আসছিল। সকালে যখন জ্ঞান ফিরেছে তখন সবাই জিজ্ঞেস করে কী হয়েছিল, তখন ওই খালা সব ঘটনা খুলে বলে এবং এটা বলে যখন ওই তার মা মনে করে মানে এনামুল হক ভাইয়ের নানি মনে করে যখন হাত ধরে টান দিয়েছে তখন একটা ভয়ঙ্কর বিদঘুটের চেহারা উনি দেখতে পান, এবং এই বিদঘুটের চেহারাটা যে কেমন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, মুখের চামড়াগুলো একদম ঘুচিয়ে গেছে এবং খুবই বিভৎস, মুখটা বেশ লম্বা, মানে এটা খুব অল্প সময়ের জন্য দেখেছে তো খুব বেশি বর্ণনা উনি দিতে পারে নাই, মূলত যখনই ওই অভাবটা ঘুরে তাকিয়ে তখনই খুব বিশ্রীভাবে একটা হাসি দিয়েছে, আর হাসি দিয়ে কিছু একটা বলেছে যেটার গলার আওয়াজটা ওই যে চামচিকা চিকচিক করলে যেরকম শব্দ হয় ওই রকম, এটা উনি বুঝতে পারেন নাই, মূলত তখনই উনি সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে গিয়েছেন। তো এনামুল হক ভাইয়ের নানি তো তার খালার কথা শুনে আবারও হুজুরের কাছ থেকে পানি পরে এনে খাওয়ান, কয়েকটা দিন ঠিকঠাক থাকলেও কয়েকদিন পর খালার ডায়রিয়া হয়, মূলত এই ডায়রিয়াতেই উনি মারা গিয়েছিলেন। আসলে ডায়রিয়া জনিত কারণে মারা গিয়েছেন নাকি এই ডায়রিয়াটা হয়েছিল ওই বিড়াল রূপী পিশাচের কারণে? তো নানা পরবর্তীতে পাশের এলাকার এক বড় কবিরাজকে নিয়ে আসেন, তো কবিরাজ এসে একটি কথাই বলেন যে আপনারা এখানে থাকতে পারবেন না, আপনার তিন সন্তানকে নিয়ে গেছে, বাকিদেরকেও কিন্তু নিয়ে যাবে, আপনার এই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যান, এর আশেপাশে খুব খারাপ কিছুর আনাগোনা শুরু হয়েছে, বাড়িটা বন্ধ করে দিয়ে যেতে পারি কিন্তু তাতে দীর্ঘমেয়াদী কোনো লাভ হবে না, এর থেকে ভালো হয় বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও গিয়ে বাড়ি বানান আর কি। তো কবিরাজের কথা শুনে নানা বাড়িটা ওই সময় ছেড়ে দিয়ে আর একটা জায়গায় বাড়ি করেন, পরবর্তীতে উনি বাড়িটা বিক্রি করেছেন কিন্তু ওই বাড়িতে উনি বেশি দিন থাকেন নাই। তো নতুন বাড়িতে আল্লাহর রহমতে আর কোনো ঝামেলা হয়নি, আর এনামুল হক ভাই বলেছেন ওনার নানি আল্লাহর রহমতে এখনও জীবিত আছেন এবং ওনার নানির জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ নানিকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন, আর সন্তান হারানোর যে বেদনা যার হারায় সে বুঝতে পারে। অনেক সময় এই পিশাচ প্রকৃতির দুষ্ট জিনেরা সামান্য কারণেই মানুষকে হত্যা করে, আল্লাহর দরবারে তাদেরকেও কিন্তু দাঁড়াতে হবে, এর কোনো মাপ নাই, ক্ষমতা থাকলেই অপপ্রয়োগ করতে হয় না, ক্ষমতা থাকলেই মানুষকে হত্যা করতে হয় না, আল্লাহর দরবারে এই দুষ্ট জিনদেরও বিচার হবে। প্রিয় লিসেনার্স, আমরা এই এপিসোডের এই ঘটনার আগে যে ঘটনাটি বললাম সেখানেও আমরা কিন্তু এই যে শকুনকে ঢিল মারার একটা ব্যাপার যেটা আমরা বললাম আর কি, যার কারণে কিন্তু ওনার মৃত্যু হয়েছিল। নানি যখন দেখলো যে এটা অস্বাভাবিক কিছু হতে পারে তখন তার উচিত ছিল একটু মাছ দিয়ে দেয়া, তাহলে এই জিনিসটা চলে যেত, কিন্তু উনি এই জিনিসটা বোঝার পরেও যখন তার ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে এসেছেন, মূলত এটাই ছিল ওই পিশাচ জিনের ক্ষোভ, এবং এই ক্ষোভ থেকেই ওনার তিন সন্তানকে এভাবেই সে হত্যা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বোঝার পরে কেন এই কাজগুলো করি, হারুন মাওলানার ঘটনাটা নিশ্চয়ই মনে আছে, কিভাবে বোঝার পরেও বিড়ালকে আঘাত করেছিল, সাপকে আঘাত করেছিল, তার পরিণতি কি হয়েছিল, আমৃত্যু কারাদণ্ড, যিনি এখনও জিনদের কারাগারে বন্দি আছেন। ঘটনাটি মাশফিক ভাই আমাদেরকে পাঠিয়েছিল, আপনারা অনেকেই এই ঘটনাটি শুনেছিলেন, এই ঘটনাটি শোনার পর আপনাদের হৃদয় বেদনার্ত হয়েছিল, কিন্তু বেদনার্ত হয়েছিল কার জন্য জানেন, সিংহভাগ ক্ষেত্রেই বেদনার্ত হয়েছিল ওই জিনদের জন্য যাদেরকে পিটিয়ে হত্যা করেছিল এই হারুন মাওলানা। সব কিছু বোঝার পরেও হারুন মাওলানা যে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়ে এখনও জিনদের কারাগারে আছেন, এটা নিয়ে কিন্তু আমাদের লিসেনারদের মধ্যে দুঃখ কষ্ট কম ছিল, কারণ হচ্ছে উনি ছিলেন জালিম আর ওরা ছিল মুজলুম। তো এভাবেই আল্লাহ তালা জালিমদেরকে কোনো না কোনোভাবে শাস্তি দেন, আমরা যেন জালিম না হই, এটা সবচেয়ে বড় মেসেজটা থাকবে আমার এই ঘটনাগুলোর মাধ্যম দিয়ে। প্রিয় লিসেনার্স, আমরা যেন কখনো এই কাজগুলো না করি, বিনা কারণে আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, বিশেষ করে আমরা যদি বুঝতে পারি এটা প্যারানর্মাল কিছু, তাহলে আমরা কেন তাকে আঘাত করতে যাব, নিজেদের বাহাদুরি ফলানোর জন্য, না, এটা যেন আমরা না করি।
আল্লাহ আমাদেরকে এই ধরনের হঠাৎ বিপদ থেকে হেফাজত করুন, মজলুমের বদদোয়া থেকে হেফাজত করুন। মজলুমের বদদোয়া যদি একবার লাগে আমাদের সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে, হঠাৎ করে ধ্বংস না হলেও আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে বাধ্য, কারণ মজলুমের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। আর মজলুম যদি আল্লাহর কাছে ফরিয়াদ না করে, সে যদি প্রতিশোধ নেয়, যেই প্রতিশোধ নেয়ার কারণে হয়তোবা ওই ধরনের শাস্তির যোগ্য সে ছিল না, তাহলে কিন্তু ওই যিনি প্রথমে মজলুম হয়ে গেছেন পরবর্তী উনি জালিম হয়ে গেলেন। এই জন্য প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু শরীয়তের যে গণ্ডি সেটা মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে জিনেরা এটা করে না, এর জন্য আল্লাহ তাআলার সামনে তাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনা। প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের এবারের এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাহমুদুল হাসান রাতুল। ওনার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার বৈলাবো গ্রামে। তো উনি যে ঘটনাটি লিখেছেন, এই ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগে ঘটেছিল। ওনার আব্বু আম্মুর মুখ থেকেই ঘটনাটি শুনেছেন। ঘটনাটি একটি সত্য ভয়ের ঘটনা, সেই সাথে হৃদয় বিদারক ঘটনাও বটে। চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ওনাদের যে বাড়িটা, ওই বাড়ির মানে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সবগুলো বাড়ি পার করে সবার শেষে ওই গ্রামের শেষ দিকে হচ্ছে ওনাদের বাড়ি। ওনাদের বাড়ির পরে আর কোনো বাড়িঘর নেই, এরপরে ফসলি জমি, তারপর ঝোপ জঙ্গল, এরকম আর কি, মানে ওই সময় প্রেক্ষাপটে বলছি আর কি। তো ওই সময়ে এই যে মাহমুদ হাসান রাতুল, ওনার যিনি বড় ভাই ছিলেন, ওই সময় তার বয়স ছিল আনুমানিক 5 বছর, তার নাম ছিল ইলিয়াস। এই ইলিয়াস দেখতে খুবই সুন্দর ছিলেন, শারীরিক গঠনও মাশাল্লাহ অনেক ভালো ছিল, আর পরিবারের প্রথম সন্তান, প্রথম ছেলে, পরিবারের প্রত্যেকের নয়নের মণি ছিল সে। আদর যত্নের কোনো কমতি ছিল না, এমন আদর করত যে শোনা যায় যে এই রাতুল ভাইয়ের যে ভাই যে ইলিয়াস, তার এই ভাইকে নাকি ওনার আব্বু আম্মু কখনো মাটিতে নামতে দিতেন না। ওইভাবে ওনার আব্বু সবসময় তাকে কাঁধে করে চলাফেরা করতেন, মানে হাঁটাতেনও না। ওনার আম্মা সবসময় কোলে রাখতেন, 5 বছর হয়ে যাওয়ার পরও মানে এতটা আদরে সে থাকত। আর দেখতে সুন্দর হওয়ায় সবাই তাকে পছন্দ করত, সবাই তাকে আদর করত, ভালোবাসত। আর 5 বছর হলেও তার আচার আচরণ ব্যবহার ছিল খুবই চমৎকার, মানে বাচ্চা সুলভ যে সমস্ত দুষ্টুমি এই জিনিসগুলো থেকে অনেকটাই মুক্ত ছিলেন এই ইলিয়াস। তো একদিন রাতে ঘটে এক ভয়ানক ঘটনা। আনুমানিক রাত 3টা বাজে, হয়তো এক্সাক্ট সময়টা বলা মুশকিল, এরকম হবে। তো এই ইলিয়াস উনি ঘুম থেকে উঠে পড়েন, ওনার আম্মুকে ডাকেন যে আম্মু আম্মু আমি ওয়াশরুমে যাব। তো গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে, তো ওনার আম্মু চিন্তা করেন ঠিক আছে যাই, নিয়ে যাই। তো উনি ওই যে হারিকেনটা ঘরের মধ্যে খুব কমানো ছিল আর কি, উনি ওই হারিকেনটা একটু বাড়িয়ে ইলিয়াসকে নিয়ে বাড়ির বাইরে হাঁটা শুরু করলেন। তো এখন হয়েছে কি যে এই ইলিয়াস বলছে যে আম্মু আমার খুব জোরে চাপছে, আমি ওই ওয়াশরুম পর্যন্ত যেতে পারতেছি না। তখন যেহেতু ছেলে এটা বলতেছে, তার মানে ওই ওয়াশরুম পর্যন্ত তো হেঁটে যেতে হবে। তখন এই ইলিয়াস কি করেন, উনি এই একটা জায়গায়, মানে ওটা মাটির উপরে আর কি, একটা জায়গায় বসে পড়েন। ছোট মানুষ তো, বড়দের মতো তো এরকম এত কন্ট্রোল ক্ষমতা তার নাই। আর এই রাতুল ভাইয়ের মা, মানে এই ইলিয়াস ভাইয়ের মাও, উনিও বিষয়টা একদম স্বাভাবিকভাবেই নিয়েছেন, ছোট মানুষ আবার এতটুকু পথ নিয়ে যাব, পরে আবার দেখা যাচ্ছে যে সমস্যা হতে পারে বাচ্চাটার। তো এই চিন্তা করে উনি ওইখানেই তার ছেলেকে বসিয়ে দিয়েছিলেন, উনি একটু দূরে দাঁড়িয়ে আছেন, সামান্য একটু দূরে, হারিকেনটা কিন্তু ওনার হাতেই। তো উনি আবার চিন্তা করেছেন যে যাই আমি একটু পানি নিয়ে আসি, বাচ্চাটাকে তো পরিষ্কার করাতে হবে। তো উনি যখন পানি নিয়ে কাছাকাছি চলে এসেছে, হঠাৎ করে উনি একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে এই ইলিয়াস ভাইয়ের পেছন দিয়ে মনে হলো একটা কালো লম্বা অবয়ব সরে চলে গেল। তো উনি আসা মাত্র এই হারিকেন আলো দেখে সরে চলে গেল।
তো এটা দেখে তো উনি প্রচণ্ড ভয় পান। উনি দ্রুত ওখান থেকে এই ইলিয়াস ভাইকে সরিয়ে নিয়ে আসেন, তারপর ওনাকে আর একটা জায়গায় পানি দিয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে যান। তো ওই রাত থেকেই এই ইলিয়াস ভাইয়ের শুরু হয় জ্বর। উনি কিন্তু এই বিষয়টা ওনার হাজব্যান্ডকে বলেছিলেন, মানে রাতুল ভাইয়ের বাবাকে বলেছিলেন, তার মা। তো এরপরে ঝাড়ফুঁক করানো হয়, হুজুর দেখানো হয়, ডাক্তার দেখানো হয়, মানে আদরের সন্তান সে অসুস্থ, এটা কি কোনো পিতামাতা বসে থাকতে পারে? তাদের জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা যেটা সেটা করেছিলেন, কিন্তু না, কোনো উন্নতি হয় না। যেই বাচ্চা সকলের আদরের ছিল, এই বাচ্চার কাছে সবাই আসতে এখন ভয় পায়। কেন জানেন? কারণ হচ্ছে এই বাচ্চা যাকে দেখতো তাকে কামড়াতে যেত। ওই ঘটনার পর থেকে ওই যে হাইড্রোফোবিয়ার মতো, জলাতঙ্কের মতো কামড়াতে যেত, মানুষ তার কাছে আসতে ভয় পেত। আর এই মানুষ যেহেতু ভয় পেত, এই জন্য তার কাছে এখন আর আসতো না, আর তার আচার আচরণও অস্বাভাবিক হয়ে গিয়েছিল, খেতে চাইতো না, অদ্ভুত সমস্ত কথাবার্তা বলতো। আসলে তার অপরাধ কি, কী অপরাধে এই সমস্যাটা সৃষ্টি হলো? একজন ভালো হুজুরের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছিল, সেই হুজুর বলেছিলেন মূলত এই ইলিয়াস যেই জায়গাটাতে ওয়াশরুম করার জন্য বসেছিল, ওইটা একটা জিনের যাতায়াতের পথ ছিল। সে ওই দিক দিয়ে যাওয়ার সময় তার এই পথটা নোংরা দেখে, অপবিত্র দেখে মূলত এই ইলিয়াসের উপর ক্ষিপ্ত হয়েছিল, যার ফলশ্রুতিতে তার উপর এক মরণ বান মেরেছে। আর এটা থেকে সুস্থ হওয়া খুবই কঠিন ব্যাপার। সত্যি তাই, অল্প কিছুদিনের মধ্যেই এই ইলিয়াস পরপারে চলে যায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে। এই ঘটনার পর এই রাতুল ভাইয়ের আব্বু আম্মু পুরোপুরি ভেঙে পড়েন। তো আর রাতুল ভাইয়ের আম্মু মনে করেন যে তার দোষেই তিনি তার সন্তানকে হারিয়েছেন। তিনি যদি একটু দ্রুত হেঁটে বা দৌড় দিয়ে ওয়াশরুম পর্যন্ত যেতেন, তাহলে তো এটা হতো না, এই সমস্যার সৃষ্টি হতো না। তবে ওই জিনকে আটক করা, শাস্তি দেয়া, এই টাইপের কোনো কাজের মধ্যে ওনাদের পরিবার গিয়েছিলেন কি না, এই বিষয়ে আসলে আর জানা যায় না। তো এটি একটি সত্য ঘটনা যেটা রাতুল ভাই বলেছিলেন। ঘটনাটি ছোট, তারপরেও এই ঘটনাটি কেন শেয়ার করলাম প্রিয় লিসেনার, সেটা হচ্ছে যে একটি সন্তান জন্ম দেয়া থেকে বড় করা পর্যন্ত পরিবারের সদস্যদেরকে, বিশেষ করে মা বাবাকে, কি একটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। এটা শুধু আমাদের লিসেনারদের মধ্যে যারা মা বাবা হয়েছেন, কারণ আমাদের তো পুরুষ নারী অনেকেই আমাদের এই ঘটনা শোনেন, তারা বুঝতে পারবেন। আর যারা এখনও মা বাবা হননি, যারা হবেন যখন আল্লাহ তাআলা যখন হবেন, তখন বুঝতে পারবেন সন্তান হারানোর বেদনা, এটা যে কত কষ্টের হতে পারে, এটা শুধু ওই মা বাবাই বুঝবেন, বিশেষ করে বিনা কারণে। যদি এইভাবে কোনো একটা ছোট্ট কারণে যদি সন্তান হারাতে হয়, আল্লাহ তাআলা এই সমস্ত দুষ্ট জিনদেরকে ধরবেন হাশরের মাঠে, যে কী অপরাধ করেছিল তারা, কেন তাদেরকে হত্যা করলে, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছ, তখন কিন্তু এদের জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই। কারণ পবিত্র কোরআনে রয়েছে, বিনা কারণে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো, আর এর শাস্তি কী হবে এটাও কিন্তু বর্ণিত রয়েছে। তো আমরা যেই জগৎটাকে দেখতে পাই না, সেই জগতে যারা চলাফেরা করে, এদের সত্যি ক্ষমতা রয়েছে মানুষের ক্ষতি করার, কিন্তু ছোট্ট অপরাধ, যেই অপরাধ ওই বাচ্চাটা কোনোভাবেই করেনি, এই অপরাধে ওই বাচ্চাটাকে ওই জিনটা যে শাস্তি দিয়েছিল, আল্লাহ ওই জিনটাকে কি করবেন জানি না, হেদায়েতের জন্য দোয়া করতে হবে, আমরা সেই দোয়া করব। তবে আল্লাহ আমাদেরকেও হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ থেকে। আর এইভাবে যারা সন্তান হারিয়ে ফেলেন, তাদের মৃত্যুর আগ পর্যন্ত যখনই ওই সন্তানের কথা মনে হয়, বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর এই দীর্ঘশ্বাস যদি যারা এই অপকর্ম করেছে, হত্যা করেছে, তাদের যদি গায়ে লাগতো, তাহলে সাথে সাথে আমার মনে হয় ওরা ধ্বংস হয়ে একদম মাটির সাথে মিশে যেত। কিন্তু আল্লাহর অশেষ রহমত, সরাসরি দীর্ঘশ্বাসটা, ওই নিঃশ্বাসের যে গরম বাতাসটা, এটা মনে হয় ওই লোকদের লাগে না, বা ওই জিনদের লাগে না, যার কারণে ওরা বেঁচে থাকে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমাদেরও সতর্ক থাকতে হবে। কেন? কারণ হচ্ছে অকারণে, বিশেষ করে রাতের বেলা গাছের পাতা ছেঁড়া, অকারণে কাউকে কষ্ট দেয়া, আঘাত করা, হোক সে প্রাণী হোক সে মানুষ যেই হোক না কেন, তো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। রাতের বেলা বিভিন্ন জায়গায় নোংরা ফেলা, নোংরা করা, থুথু ফেলা, কাশি ফেলা, এই জিনিসগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তা না হলে কিন্তু এই ধরনের বিপদ আপদে আমরা পড়বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো এই বিষয়ে আমাদেরকে নিষেধ করেই গিয়েছেন। তারপরে যদি আমরা করি এই বিষয়ে, শুধু ওই অশরীরী পিশাচগুলোকে আমরা দোষারোপ করতে পারবো না, আমাদেরও দোষ রয়েছে। আল্লাহ তাআলা হাশরের মাঠে আমাদেরও ধরতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার একটি ঘটনা এর আগে আমরা প্রচার করেছিলাম। উনি হচ্ছেন জাকারিয়া ইবনে হুসাইন উদয়। তো উনি একজন ফ্রিল্যান্সার। ওনার যেই ঘটনাটি আমরা প্রচার করেছিলাম, ওই ঘটনার প্রেক্ষাপটটা ছিল ঢাকার হাজারিবাগ এলাকা। এটা আপনারা হয়তোবা ওই ঘটনাটি যদি মনে থাকে, একটি হন্টেড বাড়ি কেন্দ্রিক ঘটনা ছিল সেটা। তো যাই হোক, ওনার আরও একটি ঘটনা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে ওনার ওই ঘটনায় আমরা একটি জিনের কথা বলেছিলাম, এই জিনের নাম হচ্ছে জিলহাম। এই জিনটির বয়স প্রায় 1200 বছর। মূলত তুর্কি বংশোদ্ভূত এই জিন জিলহাম। সে তার গোত্রের সর্দারের ছেলে। তার একটি বোন রয়েছে, আর তার মায়ের পরিচয় কোনো মানুষ হোক বা বেগানা জিন হোক, সেই পরিচয় দেয়া নিষেধ। তো ডিটেলস নামগুলো জাকারিয়া ইবনে হুসাইন উদয় ভাই আমাকে বলেছিলেন, সঙ্গত কারণে শুধু জিলহামের নামটি আমরা বললাম। ওই সময় কিন্তু আমরা বলেছিলাম এই জিলহাম সংক্রান্ত বিভিন্ন ব্যাপারগুলো। তবে আমি নতুন করে আরও কিছু তথ্য জানতে পারলাম, যেটা উদয় ভাই আমাকে বলেছিলেন, সেটা হচ্ছে যে ওদের যে গোত্রটা, এটা মূলত যোদ্ধা গোত্র। ওনারা মূলত বিভিন্ন সময় যুদ্ধে লিপ্ত থাকেন এবং অত্যন্ত পরহেজগার এবং ভালো জিন হচ্ছেন এনারা। এবং তারা বিভিন্ন ভাষা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন বিষয় স্টাডিও করেন, লেখাপড়া করেন। অন্যান্য গোত্রগুলো থেকে এদের এরা বেশ অনেকটাই আলাদা এবং অত্যন্ত ভালো পরহেজগার এবং যোদ্ধা। এনারা বিভিন্ন দুষ্টু প্রকৃতির জিনদেরকে শাস্তি দিয়ে থাকেন। মাঝে মাঝে ওনারা মারিদ এবং ইফরিদ সম্প্রদায়ের জিনদের সাথেও নাকি যুদ্ধ করেন। তবে অধিকাংশ সময় ওনারা যুদ্ধে আল্লাহর অশেষ রহমতে সফল কাম হন। খুব অল্প সময়ই ওনারা বিফল হয়েছেন এরকমটা শোনা যায়, এবং ওনাদের মধ্যেও কিন্তু অনেকেই শাহাদত বরণ করেন এই ধরনের যুদ্ধগুলোতে। আর ওনারা বিভিন্ন ধরনের পিশাচ প্রকৃতির জিনগুলো, যেগুলো মানুষকে খুব উপদ্রব করে, এদেরকে ধরে ধরে মৃত্যুদণ্ড দেন, এরকম তথ্যও পাওয়া যায়। তো যাই হোক, এই যে জিলহাম, এই জিলহামকে শুধু এই উদয় ভাই দেখতে পান, অন্য কেউ দেখতে পান না। এই জিলহাম বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন, বিশেষ করে ইংরেজি ভাষায় সে খুবই পারদর্শী। আর এটা জানা যায় যে অন্যান্য জিনের, আমরা শুনি যে বিশাল জুব্বা পরা, দাড়িওয়ালা, তো জিলহামের ক্ষেত্রে বিষয়টা নাকি ব্যতিক্রম। এটাই উদয় ভাই বলেছেন, যে দেখা যাচ্ছে যে এমনি সাধারণ মানুষ যে ধরনের পোশাক আশাক পরেন, এও একই ধরনের পোশাক আশাক পরে অধিকাংশ সময় নাকি ওনার সাথে দেখা দেন। তবে দীর্ঘ একটা সময় শুরুতেই দেখা দেননি, পরবর্তীতে দেখা দিয়েছিলেন আর কি। তো যেই ঘটনাটি উনি শেয়ার করেছেন, ঘটনাটি রুকিয়া সংক্রান্ত, কিন্তু অদ্ভুত টাইপের এক রুকিয়া। এই টাইপের রুকিয়া আমি খুব কম শুনেছি। তো চলুন সেই ঘটনাটি শুনে আসি। ঘটনাটির সময়কাল কিন্তু মাত্র মাসখানেক আগে, খুব বেশি দিন হয়নি। তো এই উদয় ভাইয়েরা কিন্তু পরিবার সহ ঢাকাতেই বহুকাল ধরেই ছিলেন, কিন্তু ওনার বাবার বিভিন্ন ধরনের অসুস্থতা, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে ওনারা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ওনাদের নিজ গ্রামে চলে যান। তো ঘটনার গ্রামটি বলছি না, এটা কালীগঞ্জ উপজেলা থেকে বেশ ভেতরের দিকের একটি গ্রাম আর কি। তো একদিন কি হয়, সন্ধ্যার পর উনি হাঁটছিলেন, তো ওই সময় জিলহাম তার সাথে ছিল, বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল। হঠাৎ করে ওনার মোবাইলে একটা কল আসে, ওনার মামির কল। তো ওপাশ থেকে
বলা হয় যে তার ভাগিনা মানে এই যে উদয় ভাইয়ের মানে ভাগিনী, সে খুব অস্বাভাবিক আচরণ করছে। উনি যেন দ্রুত আসেন এবং ওনার সাথে যে জিলহাম আছে এইটা আবার ওই মামি জানতেন। তো যাই হোক, বলেন যে তোমার সাথে যে কে আছে দেখো তো, এই সমস্যাটা একটু ঝাড়ফুঁক করে দিয়ে যাও, এই যে হুজুররা আসছে কোনো সমস্যার সমাধান তো হচ্ছে না। উনি যখনই ফোন কেটেছেন তখনই ওই জিলহাম হেসে দিয়ে বলে যে কি তোমার ভাগ্নির সমস্যা হয়েছে, আচ্ছা ঠিক আছে চলো যাই, কিন্তু এই সমস্যার সমাধান তো তুমি করতে পারবে না। তো উনিও চিন্তা করছেন, উনি তো কোনো রুকিয়া জানেন না, বড় জোর কিছু সুরা জানেন, এই সুরাগুলো পরে শরীরে ফু দিতে জানেন, কিন্তু কাউকে রুকিয়া তো উনি কখনো করেন নাই, কিন্তু এই সমস্যা এখন সমাধান করবেন কিভাবে। তো এই বিষয়ে যখন উনি চিন্তিত হয়ে পড়লেন তখন ওই জিলহাম বললেন যে তোমার চিন্তা ভাবনার কোনো কারণ নাই, দুটো জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই রুকিয়াটা আমিই করব, কিন্তু তোমার ভেতরে ঢুকে আমি করব, আর জমজমের পানি লাগবে, হলি জমজমের যে ওয়াটারটা, এদেরটা মিক্সড পানি হলে হবে না, একদম অরিজিনাল পানি লাগবে। এখন ওই অবস্থাতে এই জমজমের পানি কোথা থেকে পাওয়া যাবে এটা একটা কথা। তখন ওই জিলহাম বললেন যে তুমি তোমার মামার বাসার ওখানে চলে যাও, তুমি ওইখানে যেতে যেতে আমাকে তুমি ওখানেই পেয়ে যাবা। তো উনি ওখান থেকে চলে যান, যাওয়ার পর যখন মামার বাড়ির গেটের কাছে গিয়েছেন তখন দেখেন জিলহাম সেখানে উপস্থিত এবং তার হাতে ছোট্ট একটা বোতল, তো একটা প্লাস্টিকের বোতল বা এই টাইপের কিছু একটা হবে আর কি, 60-70 মিলিলিটার পানি ওর মধ্যে ছিল ছোট্ট একটা। তখন বলে যে এই পানিটা হলি জমজমের একদম অরিজিনাল পানি, আর এটাতেও দোয়া পড়া আছে, মানে এটা মানে পড়া পানি আর কি, এই পানি দিয়ে ট্রিটমেন্ট হবে, আর এখন আমি তোমার শরীরের মধ্যে প্রবেশ করব। জিলহাম কিন্তু এর আগে কখনোই এই উদয় ভাইয়ের শরীরে প্রবেশ করেনি। তখন উদয় ভাই একটু ভয় পেলেন এবং বললেন যে তুমি প্রবেশ করবা মানে কীভাবে প্রবেশ করবা। তখন জিলহাম জানান যে জিনেরা মানুষের শরীরে বিভিন্নভাবে প্রবেশ করতে পারে, মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, তবে সাধারণত জিনেরা মানে অধিকাংশ সময় মানুষের এই পেটের যে নাভির যে অংশটা এইখান দিয়ে নাকি তারা প্রবেশ করে থাকেন, মানে নাভি দিয়ে প্রবেশ করে থাকেন, এতে করে ওই শরীরের উপর নিয়ন্ত্রণটা নাকি খুব ভালো থাকে। যখন এটা বললেন তখন তো উদয় ভাই ভয় পেয়েছেন যে হায় আল্লাহ এখন আমার কী হবে, মানে এক জিনে ধরা রোগী ছাড়াতে গিয়ে এখন আমাকেই তো জিন পজেস করে ফেলবে, বিষয়টা এরকম হয়ে গেল না। তখন ওই জিলহাম তাকে অভয় দেন যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তবে হ্যাঁ তোমার শরীরে খুব যন্ত্রণা হবে, আর তুমি পুরোপুরি তোমার শরীরের উপর নিয়ন্ত্রণ হারাবা না। সাধারণত দেখা যাচ্ছে যে জিনেরা কাউকে পজেস করলে পুরোপুরি শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, পুরোপুরি নিয়ন্ত্রণ হারাবে না আর কি, এরকমটা বলেন, এবং তার শরীরে যন্ত্রণা হবে এটা সত্য, এবং এই যন্ত্রণাটা সহ্য করার কথা বলেন ওই জিলহাম যে এটা সহ্য করে নাও, কারো উপকারের জন্য এটা সহ্য করে নাও। তো এটা বলতে বলতে হঠাৎ করে জিলহাম অদৃশ্য হয়, আর তখনই এই উদয় ভাই ফিল করলেন ওনার পেটের এই নাভির এখানে মনে হচ্ছে কেউ ধারালো কোনো ছুরি দিয়ে হঠাৎ করে আঘাত করেছে, মানে হঠাৎ করে এই রকম একটা মানে সূচালো কোনো জিনিসের ধাক্কা ওনার পেটের এই জায়গাটাতে উনি পান, আর তখনই বুঝতে পারে ওনার শরীরের মধ্যে ওই জিনিসটা প্রবেশ করেছে, ওনার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, মনে হচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, যদিও বাহ্যিকভাবে তাপমাত্রা অতটা ছিল না, কিন্তু মনে হচ্ছে ওনার শরীরের ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে, কাটা বা ক্ষত স্থানে যদি মরিচ বাটা লাগিয়ে দেওয়া যায় তখন কি অবস্থা হবে, মনে হচ্ছে ওই রকম হয়েছে। তারপরও ওই জিনিসটা মানে ওই জিলহাম ভিতর থেকেই উদয় ভাইয়ের সাথে কথা বলছে যে না এখন চলো বাড়ির ভেতরে চলো। তো উনি বাড়ির ভেতরে গিয়েছেন, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যরা খুব চিন্তিত, ওনার ভাগিনীকে অন্য একটা রুমে রাখা হয়েছে। তো উনি ওনার মামাকে ডাকলেন, তার মামিও আসলেন সাথে, তো মামাকে বললেন যে মামা আমি ভাগিনীকে দেখতে চাই, দেখি কী অবস্থা। তখন মামা বলছেন তুমি এটা কী করবা, তুমি কি এগুলো পারো না, গিয়ে দেখো এখানে একজন কবিরাজ আছে, দুইজন হুজুর আছে, ওরাই কিছু করতে পারতেছে না, অনেকক্ষণ ধরে ঝাড়ফুঁক করার চেষ্টা করতেছে, কোনো লাভ হচ্ছে না। তখন উনি বলেন ঠিক আছে আমি যাই গিয়ে দেখি কী অবস্থা হয়। মূলত ভেতরে কিন্তু জিলহাম রয়েছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণটা না, কিন্তু তারপরও ওনার শরীরের অধিকাংশ নিয়ন্ত্রণটাই জিলহামের কাছে, তবে উনি বুঝতে পারছেন যে কী হচ্ছে।
মূলত ওনার ভেতর থেকে জিলহামি সব কাজগুলো করে যাচ্ছিল। তো উনি ভিতরে ঢুকেছেন, ঢোকার পরে দেখেন যে হুজুররা ঝাড়ফুঁক করছে, আর আরেকজন কবিরাজ তান্ত্রিক গোছের উনি একটা পেন্টাগন এঁকেছে, মানে একটা স্টার যেটার পাঁচটা মাথা, উনি ওর ভিতরে কিছু নকশা টকশা করেছেন। তো ভেতরে থাকা জিলহাম এটা দেখে ক্ষিপ্ত হয় এবং ওই উদয় ভাইয়ের মানে ভাষাই বলতে থাকেন যে আপনি এটা কি করেন, আপনি তো ওর সাথে থাকা এই মেয়ের সাথে থাকা জিনকে বশ করার জন্য চেষ্টা করছেন, আপনি কি ওকে সুস্থ করার জন্য আসছেন নাকি ওই জিনকে বশ করে আপনি আপনার কার্য সিদ্ধি করার জন্য আসছেন, যান বেরোন এখান থেকে। তো এটা শোনার সাথে সাথে ওই তান্ত্রিকও ক্ষিপ্ত হয়ে যায় যে এই ছেলে এসে কি বলে, আমি এরকম একজন নাম করা কবিরাজ আমাকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসছে আর এখন সে অপমান করছে। ওদিকে তার মামাও ক্ষিপ্ত হন যে এই উদয় তুমি কি করছো, ওনাকে তো আমি ডেকে নিয়ে আসছি। তখন ওই উদয় ভাইয়ের শরীরের ভেতর থেকে জিলহাম বলে যে আপনি জানেন না যে ও আসলে জিনকে বশ করার জন্য চেষ্টা করছে, আপনার মেয়েকে সুস্থ করাটা মূলত এর উদ্দেশ্য নয়, ও ওর কাজ করছে, এই জিনকে বশ করলে ওর উপকার আছে। আর অন্য যে দুইজন হুজুর, সেই হুজুরকে বলে যে আপনারা চলে যান, আপনারা এটা পারবেন না, এটা আমি দেখছি। তো এই কথা বলার পর এই উদয় ভাইয়ের মামা তো ক্ষিপ্ত হন উদয় ভাইয়ের উপরে, কারণ উদয় ভাইয়ের হাতে কিন্তু ট্যাটু আঁকা আছে, উনি একটা সময় হাতে ট্যাটু আঁকিয়েছিলেন আর কি। তো বলছেন তোমার হাতে ট্যাটু, নামাজ কালাম পড়ো না ঠিকঠাক মতো, আর তুমি করবার রুকি আর হুজুরদেরকে ভাগাই দিচ্ছ, তান্ত্রিকদেরকে ভাগাই দিচ্ছ, এটা কি কিছু হইলো, যাও ভাই যাও তো, তোমার কোনো কাজ করতে হবে না, ওদেরকে ওদের কাজ করতে দাও। কিন্তু উদয় ভাইয়ের ভেতরে থাকা জিলহাম উনি তো আসলে নিজের পরিচয় দিচ্ছেন না, মূলত তার ভেতরে সে আছে। তখন উনি বলছেন যে এদেরকে তাড়ায় দেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, মামি এই জিনিসটা কিছুটা আঁচ করতে পেরেছিলেন। তো মামি আবার তার হাজব্যান্ডকে মানে উদয় ভাইয়ের মামাকে ইশারা দিলেন যে তুমি ওদেরকে চলে যেতে বলো। তো ওনারা চলে জানো, তবে খুব ক্ষিপ্ত হয়ে চলে গিয়েছেন, বিশেষ করে তান্ত্রিকটা, কারণ সে তো একটু অপমানিত হয়েছে, তার এই ধরনের গোপন কার্যসিদ্ধি সেখানে ফ্লাশ হয়ে গেছে, তো সে খুব বিরক্ত হয়েছিলেন আর কি। তো ওরা যখন চলে গিয়েছে তখন ওই যে ভাগিনী, যেই ভাগিনীটা খাটের উপর বসেছিল চুলগুলো এলোমেলো, সে বলছে যে কি উদয় মামা, তোমার সাথে ওইটাকে কাকে নিয়ে আসছো। তো এই কথা বলার সাথে সাথে ওই উদয় ভাইয়ের মামা অবাক হন, মামি অবাক হন, এই কারণে কারণ সাথে কে, মানে উদয় ভাই তো একা, সাথে তো কেউ নাই। তখন তার ভাগিনী অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে এবং বলতে থাকে বিভিন্ন টাইপের কথাবার্তা আর কি, যেগুলো অস্বাভাবিক আচরণ আর কি। তখন উদয় ভাইয়ের হাতে তো একটা ওই যে জমজম পানির, হলি জমজম ওয়াটার যেটা ছিল আর কি, তো এটা দেখিয়ে বলছে যে এটা দেখেছ, তোমাকে কিন্তু এখন জ্বালায় পুরায় শেষ করে ফেলবো, এখান থেকে কি যাবা নাকি কাজ শুরু করব। তখন ওই ভাগিনী বলতেছে যাব না, কোনোভাবেই যাব না। তখন এই জিলহাম ভেতর থেকে উদয় ভাইকে দিয়ে বিভিন্ন ধরনের দোয়া পড়তে থাকে, কিন্তু দেখা যাচ্ছে খুব একটা কাজ হচ্ছে না। এরপরে ওই জিলহাম উদয় ভাইয়ের মুখ দিয়ে জিজ্ঞেস করেন যে তোমার নাম কি, কোথা থেকে আসছো, তোমরা কয়জন, বলে আমি একজন, কোথা থেকে আসছো বলতে চায় না, নাম কি বলতে চায় না। তো বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর সে বলে যে আমার নাম পিটার, এই মেয়েটা আজকে সন্ধ্যার সময় আমাদের গির্জার পাশ দিয়ে আসছিল, তো গির্জার পাশে থাকা বড় গাছে আমি থাকি। তো তখন ওর চুল খোলা ছিল আর ওর চুল ওর চুলের কালারটা হচ্ছে ন্যাচারালি মানে প্রকৃতিগতভাবেই গোল্ডেন কালারের মতো, মানে মানে স্বর্ণকেশী অনেকটা এরকম আর কি, মানে একদম স্বর্ণকেশী না, তো অনেকটাই স্বর্ণকেশী। মূলত এই কারণে চুল খোলা ছিল সন্ধ্যার সময়, এই কারণে ওর উপর সে আক্রমণ করেছে এবং ও এখান থেকে যাবে না, এই মেয়েকে নিয়ে যাবে। আর ওই জিনটা বলে দেয় যে তুমি যেই প্রক্রিয়া আমাকে ছাড়ানোর চেষ্টা করতেছো, লাভ নাই, হবে না, কারণ আমি ক্রিশ্চিয়ান জিন, আমি এত সহজে যাব না। এই কথা শোনার পর ওই উদয় ভাইয়ের ভেতরে থাকা জিলহাম জিনটা উদয় ভাইকে বলে, কারণ উদয় ভাইয়ের শরীরের উপর তো পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও কিছুটা কিন্তু আছে, ওই ভিতরে থাকা জিলহাম কিন্তু উদয় ভাইয়ের সাথে কথা বলতে পারে। তখন ওই ভিতরে থাকা জিলহাম উদয় ভাইকে বলে যে উদয়, ওকে
দুইভাবে কাজ করতে হবে। প্রথমত, কোরআনের রুকিয়া সংক্রান্ত আয়াত দিয়ে ওকে প্রথমে দুর্বল করে ফেলতে হবে। ও যতই বলুক যে অন্য মানে ক্রিশ্চিয়ান প্রক্রিয়া ওকে তাড়াতে হবে, বিষয়টা এরকম না, ওকে প্রথমে দুর্বল করতে হবে। এবং ইনজিল কিতাব, যেটা ঈসা আলাইহিস সালামের উপর যেটা নাজিল হয়েছিল, যেটা অরিজিনাল ইনজিল কিতাব, এই কিতাবের কিছু রুকিয়ার ভার্স আছে, মানে কিছু লাইন আছে যেগুলো মানুষরা অনেকটাই জানে না। এই জিনিসগুলো দিয়ে ওকে দ্বিতীয়বার কাবু করতে হবে। আবার থার্ড টাইম গিয়ে কোরআনের রুকিয়ার আয়াত দিয়ে ওকে ফাইনালি একদম শেষ করে ফেলতে হবে। তা না হলে ওকে পুরোপুরি নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হবে। এবং ওই জিলহাম বলেন যে আমি এই মুহূর্তে তোমাকে ছেড়ে অল্প সময়ের জন্য যাচ্ছি, আমি আবার দ্রুত চলে আসছি। তখন অল্প সময়ের জন্য বের হয়েছেন, তো বের হওয়ার পর উদয় ভাই তখন একটু স্বাভাবিক, তখন উনি ঘর থেকে একটু বের হয়েছেন সামান্য একটু সময়ের জন্য ওনার মামা মামির কাছ থেকে অনুমতি নিয়ে। তো বের হওয়ার পর অল্প সময় পরেই দেখে জিলহাম এসে হাজির, এবং জিলহাম এসে বলছে যে ওকে তাড়ানোর যে ইনজিলের যে ভার্সগুলো, যেই লাইনগুলো, এগুলো আমি অ্যাকচুয়ালি কোনটা হবে, কোনটা দিয়ে একে তাড়ানো যাবে সেটা আমি জেনে এসেছি, এখনই আবার শুরু করতে হবে, দ্রুত চলো। তো এটা বলার সাথে সাথে নাকি ওই জিলহাম অদৃশ্য হয়ে যায়, আবার ওই উদয় ভাই এই তলপেটের এখানে মানে নাভির এখানে প্রচণ্ড আঘাত অনুভব করেন, মনে হচ্ছে ছুরি দিয়ে আবার ওনাকে আঘাত করা হয়েছে। আবার ওনার শরীরের মধ্যে অস্বাভাবিকতা, কিছু সময়ের মধ্যে উনি স্বাভাবিক ছিলেন, তো উনি যখন ভিতরে ঢুকেছেন তখন তো তার ভিতরে জিলহাম রয়েছে। তখন তার মামা জিজ্ঞেস করছেন, কী ব্যাপার উদয়, তুমি একটু আগে গেলা, তোমার চোখ স্বাভাবিক ছিল, তোমার চোখ এখন লাল টকটকে হয়ে গেল কেন, কী ব্যাপার, তুমি কি অসুস্থ হয়ে গেলা? তখন উদয় ভাইয়ের ভেতর থেকে জিলহাম বলছে, না মামা আমি অসুস্থ না, আমি ঠিক আছি, চলেন এখন কাজ শুরু করব। এরপরে আবার কোরআনের আয়াত দিয়ে, বিশেষ করে চারকুল, আয়তুল কুরসি, এগুলো দিয়ে শুরু করা হয়। তো এগুলো শুরু করার পর দেখা যাচ্ছে ওটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এরপরে ইনজিল কিতাবের কিছু ভার্স বা লাইনগুলো, এই জিনিসগুলো জিলহাম পড়া শুরু করে, আর তখনই ওর মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সঙ্গত কারণ আমি ইনজিল কিতাবের ওই ভার্সগুলো বলছি না, এটা যদিও উদয় ভাই আমাকে বলেছেন কিন্তু আমি এটা বলছি না, বিশেষ কিছু কারণ রয়েছে। তো তখন দেখা যাচ্ছে ওই জিনিসটা শর্টফট করা শুরু করেছে। আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে চারকুল, মানে সুরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, সাতবার করে পড়তে বলা হয়। মানে ওই জিলহাম কিন্তু উদয় ভাইয়ের ভেতর থেকেই পড়ছে, তবে উদয় ভাইও ফিল করছেন যে হ্যাঁ উনিও পড়ছেন। তো এর আগে বলা হয়েছিল একটা ছোট্ট লাঠি এনে দিতে তার হাতে, তো লাঠি এনে দেওয়া হয় পরিবার থেকে। তো সাতবার সুরা কাফিরুন পড়ে আর ওই বিছানার উপর একটা ঠাস করে বাড়ি দেয়। তো এই ঘটনার একটু আগে কি হয় যে এই যে ওনার যে ভাগিনী, উনি এক দৌড়ে ঘর থেকে বাইরে বের হয়ে চলে গেছেন। ওনাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছেন। তো ভাগিনী যদিও সাঁতার জানতো, সাঁতার কাটতে কাটতে মানে মাছের মতো দ্রুত সাঁতার কেটে একদম পুকুরের মাঝখানে চলে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে পুকুরের পানির মধ্যে সে এক জায়গায় দাঁড়িয়ে সাঁতার কাটছে। এদিকে তো তার পিতামাতা প্রচণ্ড ভয় পান যে হায় আল্লাহ, এই অবস্থায় ওকে যে প্রসেস করেছে, সে যদি পানির নিচে ওকে তলিয়ে নিয়ে যায় তখন তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তখন ভেতরে থাকা জিলহাম এই উদয় ভাইকে বলে দেয় যে তাদেরকে বলো কোনো ভয় নেই, ও কোনো ক্ষতি করতে পারবে না, ওর কাজ শেষ হয়ে গেছে। ও মূলত এখন ছটফট করছে, শরীরের ভিতরে আগুন ধরে গেছে, মূলত এই কারণেই এই মেয়েকে নিয়ে সে চলে গেছে এই পুকুরের ভিতরে, ও এই মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, ও একাই উঠে আসবে, বলে দাও। তো এরপরে উদয় ভাইয়ের কিছুটা সেন্স আছে, বলার মতো ওরকম অবস্থা হয়। উনি আবার বলেন যে মামা মামি আপনারা চিন্তা করবেন না, ও দেখবেন একাই চলে আসে। সত্যি কিছু সময়ের মধ্যে আবার ওই মেয়ে আবার সাঁতার কেটে আবার ঘরের ভিতরে চলে আসে, তাকে কেউ ধরে নাই, ধরা নিষেধ ছিল, না ধরা যাবে না, ও একাই আসবে, ওই ভেজা শরীরেই সে বসে পড়ে। তো ওর শরীরের উপর একটু কাপড় টাপড় দিয়ে দেওয়া হয়, যেহেতু ভিজে গিয়েছিল, ঠান্ডা লেগে যেতে পারে। তখন আবার সেই ফাইনাল রুকিয়াটা শুরু হয়, সুরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস। সুরা কাফিরুন একবার মানে সাতবার পড়েছে, সাতবার পড়ার পর ওই বিছানার উপর একটা ঠাস করে ওই তোষকের উপর একটা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে ওই মেয়ের ভিতরে থাকা ওই জিনটা শরীরে আগুন ধরে গেছে। মূলত ওনার ভাগিনী বলছে যে ওরে বাবারে মরে গেলাম, জ্বলে পুড়ে গেলাম, এরকম বলছে। এরপরে আবার সুরা ইখলাস সাতবার পাঠ করেছে, সাতবার পাঠ করার পর আবার লাঠি দিয়ে ওই তোষকের উপর একটা বাড়ি দিয়েছে, আবারও সেই একই রকম আচরণ। এরপরে সুরা ফালাকটাও পড়েছে,
তারপর আবার বাড়িয়ে দিয়েছে, আবার একই আচরণ। এরপর যখন সাতবার সূরা নাস পড়বে, বেশ কয়েকবার পড়াও হয়ে গেছে আর হয়তো বা একবার পড়লেই শেষ, তারপর বিছানার বাড়ি দেবে, তখন ওই মেয়ের ভেতরে থাকা ওই জিনটা বলে ওঠে, ও বাবা মাপ চাই মাপ চাই, আর একবার যদি তুমি বাড়ি দাও তাহলে আমি মরে যাব, আমি এই মেয়েকে ছেড়ে চলে যাব। আমি ওই মেয়েটাকে কিন্তু ওইভাবে ধরি নাই, আমি ওর ভেতরেও ঢুকি না, আমি মূলত ওর কাঁধের উপর হাত রেখেছি, আর কাঁধের উপর হাত রেখে ওকে আমি নিয়ন্ত্রণ করছি। আমি চলে যাব, ওর কোনো ক্ষতি হবে না, ও ঠিক হয়ে যাবে, ওর পরবর্তীতেও আর কোনো সমস্যা হবে না, আমাকে মেরো না, আমি এখনই চলে যাব। তখন চলে যাব এর প্রমাণ কি? তখন বলে যে তোমাদের বাড়ির বাইরে থাকা যে নিম গাছটা রয়েছে, এই নিম গাছের সবচাইতে মোটা ডালটা আমি এক্ষুনি ভেঙে দিয়ে যাব, তাহলেই বুঝতে পারবা যে আমি চলে গেছি। সাধারণত জিনেরা যাওয়ার সময় এই ধরনের ডালপালা ভেঙে দিয়ে যায় প্রমাণ হিসাবে, এটা অনেক জায়গায় দেখা যায়, দিনের বেলাও এই টাইপের ঘটনা ঘটে। তো যাই হোক, এরপর যেটা হয় সেটা হলো হঠাৎ করে এই উদয়ভের ভাগিনা মানে ভাগিনীর শরীরটা একটু ঝাঁকি দিয়ে ওঠে। ঝাঁকি দেওয়ার পর উদয়ভের যে মামা মানে ওই ভাগিনীর যে বাবা মা, ওনার তো পাশে দাঁড়িয়েছিল, ওনার বাবার কাছে মনে হলো একটা গরম বাতাস ওনাকে একটা ধাক্কা দিল। অনেক সময় আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় চলাচলের ক্ষেত্রে অনেক সময় মানুষের সাথে ধাক্কা লাগে না, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ ধাক্কা লাগে, মনে হলো ওই রকম গরম একটা বাতাস তার ধাক্কা দিল, এবং ধাক্কায় উনি কিছুটা পিছন দিকেও সরে গিয়েছিলেন। একটা গরম বাতাস এবং বাতাসের ধাক্কাটা কেমন হলে একটা মানুষ কিছুটা সরে যেতে পারে তাহলে বুঝতেই পারছেন। এবং ওই বাতাসটা যখন দরজা দিয়ে বের হলো, দরজাটা ক্যাচক্যাচ শব্দ করে কিছুটা খুলে গেল। তারপর বাড়ির যে মেইন দরজা, ওই মেইন দরজাটাও খুলে গেল, মনে হচ্ছে কেউ একজন হাত দিয়ে দরজাটা সরিয়েছে। এবং ওই মেইন দরজাটা খোলার পরেই ধরাম করে একটা শব্দ, ওই বাড়ির বাইরে থাকা নিম গাছের মোটা একটা ডাল, একদম কাঁচা একটা ডাল ভেঙে নিচে পড়েছে। আর তখন ওই যেই ওনার ভাগিনী সেন্সলেস হয়ে পড়েছিল, ওই বিছানার উপরই পড়ে যান আর কি। তো এরপরে উদয় ভাই উনি ফিল করেন যে জিলহাম বেরিয়ে গেছে তার শরীর থেকে, তবে এর মধ্যে কিন্তু ওই যে জমজমের পানি যেটা, এই পানির কিছু অংশও কিন্তু উনি রুকিয়াতে ব্যবহার করেছেন আর বাকি পানিটা ছিল। তো জিলহাম বের হওয়ার পর বলেন যে তুমি বাইরে আসো উদয় ভাইকে, উদয় ভাইকে উনি বাইরে নিয়ে যান জিলহাম, এবং জিলহাম বলেন যে এই যে এখানে জমজমে থাকা পানি, এর কিছুটা পানি তুমি এখন বাসায় গিয়ে গোসল করে গোসলের পানির সাথে মিশাবা, আর কিছুটা পানি খাবা, সকালে উঠে দেখবা তুমি ঠিক হয়ে গেছো। কারণ উদয় ভাই বলছিলেন যে ওনার শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ওনার পেটে প্রচণ্ড ব্যথা, কারণ পেটে এমনভাবে আঘাত লেগেছিল ওনার যার কারণে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছিল। তখন ওই জিলহাম বলেছিল যে আস্তে আস্তে এই জিনিসটা ঠিক হয়ে যাবে, মোটামুটি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আল্লাহর রহমতে উনি অনেকটাই ঠিক হয়ে যাবেন, আর এই জিনটা আর কখনোই এই মেয়ের কাছে আসবে না। মূলত এই জিনটা বুঝতে পেরেছে, যদিও বা সে অন্যদেরকে বুঝতে দেয় নাই, নিজের ক্ষমতা ওইভাবে সে আসলে নিজের দুর্বলতা ক্ষমতা প্রকাশ করতে গিয়ে নিজের দুর্বলতাটা বুঝতে দেয় না ওইভাবে, কিন্তু এই মেয়ের কাছে ওই জিন আর কখনোই আসবে না। তবে হ্যাঁ, ওই দিকটাতে আর না যাওয়াটাই এই মেয়ের জন্য ভালো হবে, কারণ ও ওই জায়গাতেই থাকবে। ওই দিক দিয়ে যদি এই মেয়ে আবার আসা যাওয়া করে তখন ও কিন্তু আবার এই টাইপের কোনো কাজ করতে পারে, কিন্তু এমনিতে সে এসে আর কোনো ক্ষতি করবে না। তো এরপরে জিলহাম চলে যায়, আর ওই মেয়েটাও কিন্তু একদম স্বাভাবিক সুস্থ, এখনও সুস্থ স্বাভাবিক রয়েছেন। তো এইভাবেই এই উদয় ভাইয়ের শরীরের মধ্যে ঢুকে জিলহাম রুকিয়া করেছিল এই উদয় ভাইয়ের ভাগ্নিকে। মূলত উদয় ভাই রুকিয়ার কোনো কিছুই জানেন না, মানে স্বাভাবিকভাবে আমরা যে কয়েকটা সূরা জানি উনি এইটুকুই জানেন, এর বাইরে এই রুকিয়া সংক্রান্ত বিষয়গুলো উনি কোনো কিছুই জানেন না, এটা উনি আমাকে বলেছেন। তো অনেক মানুষ আবার এই ঘটনা শুনে মনে করতে পারে যে হয়তো বা উনি রুকিয়া করতে পারেন, আসলে বিষয়টা এরকম না। মূলত ওনার ভাগিনীর সাথে এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে ওনার সাথে ওই ঘটনাটি ঘটেছিল, যেই ঘটনাটি উনি লিসেনারদেরকে শেয়ার করার জন্য আমাকে পাঠিয়েছেন এবং আমিও শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোড কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের প্রত্যেকটা ঘটনার মধ্যে কোনো না কোনো মেসেজ থাকে, আমরা শুধু ভৌতিক ঘটনা শেয়ার করার চেষ্টা করি না, আপনাদেরকে কিছু কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি, যে মেসেজগুলো আমাদের জীবনযাপনের ক্ষেত্রে যেন সহায়ক হয়, জীবনযাপনটা যেন উত্তম হয়, আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, ভৌতিক ঘটনা কিন্তু অনেক পাওয়া যায়, অনেক সময় চাইলে অনেক ঘটনা বানিয়ে দেয়া যায়, অনেকগুলো ভয়ের ঘটনার বই পড়ে
আপনাদের সামনে অনেক দারুণ দারুণ ঘটনা আমি বানিয়ে দিতে পারি, আপনারা ওইভাবে বুঝতেও পারবেন না, কিন্তু আল্লাহর কাছে তো আমাকে দায়ী থাকতে হবে। এই জন্য আপনাদেরকে বলি, সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠানোর চেষ্টা করবেন, যতটুকু সম্ভব সত্যতা যাচাই করে আমাদেরকে পাঠানোর চেষ্টা করবেন। আমাদের এই প্ল্যাটফর্মটা যেন সত্য ভয়ের ঘটনা প্রকাশের অন্যতম একটি প্ল্যাটফর্ম হয় বাংলাদেশে, আমরা সেই চেষ্টা করছি এবং আপনাদেরকে নিয়েই সেই চেষ্টাটা আমরা সফল করতে চাই ইনশাআল্লাহ। যারা ঘটনা পাঠিয়েছেন আমাদের এবারের এপিসোডে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমরা যেহেতু ইন্টারনেটের সমস্যার কারণে এই এপিসোডটি ঠিক সময় আপলোড করতে পারিনি, আমরা চাচ্ছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে 108তম এপিসোডটাও, মানে 108তম এপিসোডটাও যেন অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তবে ইন্টারনেটের পরিবেশ পরিস্থিতি যেরকম দেখছি তাতে এটা একটু টাফ হতে পারে, তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দা হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,